পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোন ঘটনাই সার্বজনীন নয়। ডর ইক্লিপসে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমি আরজি কিবরি আপনাদের সঙ্গে রয়েছি এবং ডর ইক্লিপসে আজকে বেশ কয়েকজন গেস্ট আমাদের সঙ্গে আছেন, যারা তাদের প্যারানর্মাল অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন এবং একই সাথে তারা যেসব গল্প শুনেছেন তাদের কাছাকাছি মানুষজনের কাছ থেকে এবং নিজে কখনো কখনো এক্সপিরিয়েন্স করেছেন সেই সব গল্প আমাদের এখানে আজকে উপস্থাপিত হবে। এবং অনুষ্ঠানের শুরুতেই বলে নিচ্ছি, এই অনুষ্ঠানটি সম্পূর্ণই বিনোদন কেন্দ্রিক। এখানে যে বিষয়গুলো নিয়ে ডিসকাশন হয়, লজিক্যাল ফ্রেমওয়ার্কে আলোচনা করার চেষ্টা করা হয়, সেই বিষয়গুলোকে আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত। ডর অনুষ্ঠানের শুরু থেকে আমরা একটি ডিসক্লেইমার দিই, আপনারা নিশ্চয়ই সেই বিষয়টি খেয়াল রাখেন। ওকে, আমরা শুরু করছি। এবং পুরো অনুষ্ঠান জুড়ে গত সপ্তাহে যে অনুষ্ঠান যখন যেখানে শেষ হয়েছিল সেখানে একজন গেস্ট আমাদের এখানে ছিলেন, অতীতে আমি বলব, তিনি হচ্ছেন আমিনুল হক। আমি তাকে বলি হক ভাই। হক ভাইয়ের গল্প দিয়ে শুরু করার কথা, কিন্তু হক ভাই আপনি, আপনাকে আমি রিকোয়েস্ট করবো আমার সঙ্গে একটু ওয়েট করবার জন্য, কারণ আমাদের আরো বেশ কিছু গেস্ট আছে। আমরা স্টেপ বাই স্টেপ তাদের গল্পগুলো একটু শুনবো, মাঝে মাঝে চাইলে আপনিও ইন্টারাপ্ট করতে পারেন বিষয়গুলো নিয়ে। একেবারে ঘরোয়া আড্ডা যেরকম হয় সেভাবে আমরা যাবো এবং পরবর্তীতে গিয়ে আপনার যে গল্পগুলো আছে সেগুলো আমরা একটু শুনতে চাইব। আপনি আপনার নাম এবং পরিচয়টা একটু বলেন, যদি আপনার বলতে কোনো সমস্যা না। আমার নাম তাহসিন রেজা, ডাকনাম উপল, আমি এসেছি মোহাম্মদপুর থেকে। জি, এবং আপনি কি করছেন বর্তমানে? আমি বর্তমানে রিজার্ভেশন অফিসার হিসেবে একটা এয়ারলাইন্সে কাজ করছি। কি বলতে এসছেন, কি ঘটনা আপনি জানেন বা ডরের সঙ্গে যায় এরকম কি শেয়ার করতে? আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে আমি 2008 থেকে মূলত অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র নিয়ে আমি স্টাডি করা শুরু করি। আমার আসলে মূল যেটা ছিল সেটা হচ্ছে মানুষের জীবনে কেন প্রবলেমগুলো হয়। এটা এক্সাম্পল আমি বলি, একটা ছেলে দেখা যাচ্ছে খুবই ভালো স্টুডেন্ট কিন্তু তার কোথাও জব হচ্ছে না, অথবা একজনের ফ্যামিলিতে অনেক ধরনের প্রবলেম হচ্ছে অথচ দেখা যাচ্ছে তারা খুব রিচ। এই বিষয়গুলো, এই ফ্যাক্টগুলো ফাইন্ড আউট করার জন্য আমি মূলত অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্রের উপর আমি স্টাডি শুরু করি, নিজের মতো করি। আমি আমার নিজের মতো করে শুরু করি। তো আসলে এই ফিল্ডে আসার পর দেখলাম যে এখানে আমি বলবো যে প্রায় 99% হচ্ছে ফ্রড, বড় রকম ফ্রড হয়। আমার যেমন গুরু, অনেক গুরুকে আমি চেঞ্জ করি, খুঁজতে খুঁজতে একজনকে আমি পাই, উনি মূলত কোষ্ঠী বিচারক যেটা বলে, কোষ্ঠী বিচারক, উনি বাংলাদেশে যে কজন আছে এর মধ্যে উনি আমি বলবো একজন শ্রেষ্ঠ। উনি হুবহু প্রেডিকশন করতে পারে, এমন না যে প্রেডিকশন যে আপনার এই বছর এই জিনিস ঘটবে তা না, এটা এক্স্যাক্টলি ডেট সহ বলা থাকে যে এই সময়টাতে এই জিনিসগুলো ঘটবে। উনি কমার্শিয়াল না, উনি জাস্ট যাদের প্রতি লয়াল হয় তাদের সাথে উনি মূলত ওনার কোষ্ঠীটি নিয়ে কাজ করেন। এমনি মূলত অন্য একটা ওনার নিজের ফ্যাক্টরি আছে। ওকে, এর মধ্যে আমার একজন ভাবি আছেন, অনেকে ওনার কাছে সলিউশনের জন্য আসে, ওনার কাছে আমি যাই যে আমি জবের জন্য অনেক চেষ্টা করি। আমি যখন বিবিএ শেষ হয়, বিবিএর পর থেকে আমি প্রায় 5-6 হাজার কোম্পানিতে আমি অ্যাপ্লাই করি, বাট কোথাও থেকে আমার জবের 5-6 হাজার কোম্পানিতে আমি অ্যাপ্লাই করি। বাংলাদেশের একটা রিনাউন্ড জবের ওয়েবসাইট, তাদের প্রত্যেকটাতে আমি অ্যাপ্লাই করি, প্লাস আমার নিজস্ব লবিং থাকে। কোনোভাবে জব হচ্ছিল না, ছোটখাটো। আমি যেহেতু বিবিএমবিএ আমি কনসিডার করতে করতে এমন পর্যায়ে চলে আসি যে আমি বলি যে 10,000 টাকার জব হলেও আমি সেটা করব। এর মধ্যে আমি যাদেরকে আসলে গুরু মানতাম, আমাকে কিছু স্টোন দেয়, এগুলো অ্যাকচুয়ালি ছিল কাচের স্টোন। আমি একটা টেলিকম কোম্পানিতে জব করতাম, তো ওইখান থেকে সামহাও আমাদের একটা ক্লাস্ট হয় জবের ক্ষেত্রে। তারপর আমি অনেক সার্চ করছিলাম, জব হচ্ছিল না। এর ভিতর যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমি আমার চুলে গিট পাওয়া শুরু করি, আমার মাথায় চুল অনেক কম, এবং যখন আমি ঘুমিয়ে থাকি তখন রাতের মানে বেশিরভাগ দুপুরবেলায় আমি একটা মহিলাকে দেখতে পাই, কালো রঙের মহিলা। এই মহিলাটা আমার সাথে ফিজিক্যালি রিলেশন বা একটা অ্যাটাচমেন্টে সে আসতে চায়। তো আমি এর মধ্যে অনেকের কাছে তদবির নিতে যাই, অনেক তদবির নিলেও দেখা যাচ্ছে কাজ হচ্ছে না, চুলের গিট সবসময় পরে। যার কাছে যাই সে বলে যে আমার সাথে একটা আসর বা একটা ইয়ে আছে। তো আমি যখন অনেক জায়গায় ব্যর্থ হয়ে যাই, ব্যর্থ হয়ে যাওয়ার পর আমি নিজেই এটা কিউর সলিউশন খোঁজার চেষ্টা করলাম। তো খুঁজতে গিয়ে যেটা দেখলাম যে এক ধরনের জিন থাকে, মহিলার জিন যেটা বলে, এটা খুব সুন্দর সিলাত নাম। তো হতে পারে আমি সেটার দ্বারা পজেস্ট হতে পারে, মেবি। এটা আরেকটা হচ্ছে যে আমি যখনই কোনো একটা রিলেশনশিপে যাই তখন দেখা যাচ্ছে প্রবলেম হয়ে যায়। তো অনেকে বলে যে এটার কারণেই নাকি হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল দিক থেকে আমি এগোতে পারছি না, অথবা কোনো রিলেশনশিপ আমার ডেভেলপ করছে না।
আর প্যারানর্মাল ঘটনার যদি আমি বলি তাহলে আমার ওই ভাবির ঘটনা থেকে শুরু করতে চাই। জি, যদি অ্যাস্ট্রোলজির দিক থেকে বলি আমি ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে আমার যেটা দেখা সেটা হচ্ছে ওনার হাতে কিছু সিম্বল থাকে, এই সিম্বলগুলো যেটা যাদের হাতে থাকবে এদের দৈব শক্তি বা অ্যাবনর্মাল যেগুলো পাওয়ার থাকে এসে সেগুলো অ্যাট্রাক্ট করতে থাকে, টানতে থাকে। তো আমার খুব সম্ভবত ধারণা ওনার এটার কারণেই অ্যাটাচমেন্টটা খুব বেশি। তো ছোটবেলা থেকে যেটা আমি শুনেছিলাম ওনার, আমার ভাই যেটা বলতো বিয়ের পর পরে উনি রাত্রে ঘুমিয়ে আছে, ঘুম ভাঙার পর দেখা যায় ভাবি পাশে নাই, বাইরে দাঁড়িয়ে আছে, বাইরে কিছু হুজুর প্রকৃতির লোক ওনাকে সোনার চেন দেওয়ার জন্য চেষ্টা করছে। এটা কি মানে আপনার ভাই বলতো? আমার ভাই বলতো, উনি দেখতো। এরপর উনি ভাই তো না বুঝে উনি করতো কি, পানি নিয়ে কলসি, তখন তো কলসি ছিল অনেক আগে, কলসি নিয়ে ওই যারা আসতো ওনার কাছে ভাবির কাছে তার দিকে ওই পানিগুলো ছুড়ে মারতো, ছুড়ে মারার পরপরই ভাবি সেন্সলেস হয়ে যেত আর ওই লোকগুলোকে দেখা যেত না। আচ্ছা, আর তারপরে যেটা আমরা এটা মগবাজারে হয় তখন ওনারা বাসা চেঞ্জ করে আরেকটা জায়গায় যায়। তো আমার ভাবি রাত্রে ঘুমিয়ে আছেন, উনি স্বপ্নে দেখলো ওনাদের ওইখানে কলপার আছে, কলপার ওইখানে চলে গেছে, একটা বয়স্ক মহিলা ওনাকে দেখা দেয়। ওই মহিলাটা বলে যে কালকে দুপুরবেলা তুমি একটা জিনিস পাবা, যদি এটা পাও তাহলে তোমার খুব উন্নতি হবে ফাইন্যান্সিয়ালি দিক থেকে আর্থিক ভাবে, আর যদি না পাও এটা খুব ক্ষতি হয়ে যাবে। তারপর উনি দেখার পর ঘুম ভেঙে যায়, কাউকে কিছু বলে না। তারপর দিন দুপুর বেলা দেখে ওনাদের বাসায় কর্নার সামনে কনস্ট্রাকশন বিল্ডিং এ একটা মিস্ত্রি কাজ করতেছিল। তো দেখে যে মিস্ত্রি হঠাৎ করে কি যেন নিচ থেকে কি যেন একটা বের করে ওইটা নিয়ে দ্রুত উনি গামছার মধ্যে কিছু পেঁচিয়ে উনি দ্রুত ওই এলাকা মানে ওইখান থেকে সরে যায়, আর ওনাকে এই জায়গাটা পাওয়া যায় না। পরবর্তীতে ভাবি ওদিন রাত্রে আবার স্বপ্নে দেখে ওই মহিলা বলছে যে তুমি তোকে তো দেওয়ার চেষ্টা করছিলাম বাট তুই তো পারলি না নিতে। এটা এখানে ক্লোজ হয়ে যায়। তার কয়েকদিন পরে ভাবি পাশে হাত দিয়ে দেখে যে বিড়ালের মতো কি জানি ওনার পাশে শুয়ে আছে, পাশে আমার ভাই শুয়ে থাকার কথা। তো উনি যখন ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার পরে বিড়ালের মতো জিনিসটা ওনার পায়ের উপর পাড়া দিয়ে, জোরে পাড়া দিয়ে জানলা ভেদ করে বের হয়ে যায়। তারপর দিন থেকে ভাই বীর পায়ে প্রচুর পানি চলে আসে, খুব অসুস্থ হয়ে যায়। তারপর অনেক ওনাকে অনেক কবিরাজ দেখানো হয়, তারপর উনি সুস্থ হয়। এবং তার পরবর্তী যেটা হয় ওনার সাথে আমার এই বিষয় নিয়ে আর কথা নেই। দীর্ঘদিন পরে যখন আমার এই জবের প্রবলেমটা খুব ক্রাইসিস বড় রকম হয়ে গেল এবং আমার একটা রিলেশনশিপের ক্ষেত্রে একটা বড় রকম বেশ ধাক্কা খাই, ওনার আপনি কি এগুলোর কোনো রিজন খুঁজে পেতেন না? জব কেন হচ্ছে না সেটা রিজন পাচ্ছেন না, কিংবা যে রিলেশনশিপে যে প্রবলেমটা হলো সেটার কোনো রিজন পাচ্ছেন না? এটা না, এটা কোনো রিজন আমি পাচ্ছিলাম না। আমি যেটা মনে করতাম যে রিলেশনশিপটা আমার জন্য ভালো হবে, বাট লাস্ট পর্যন্ত যেটা দেখা যায় যে এটা আমার জন্য জীবন নাশের পর্যন্ত হুমকি হয়ে যেত। গত বছরে আমাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়, বাট আমি পরবর্তীতে দিন নেই আমি একটা ওই বিপদ থেকে রিকভারি করি। এটা আমার নিজের একটা ফল্ট ছিল, আমাকে আমার গুরু কিছু বিষয় নিষেধ করে দেওয়া হয়েছিল, তারপর আমি জিনিসগুলো করি, তার সেই কারণে আমি আসলে এই ধরনের বিপদে পড়ে যাই। তো আমার ভাবির কাছে যখন আমি গেলাম যে ভাবি আমার এরকম জবের এই সমস্যাটা হচ্ছে, ওনার কাছে তো জিন্নি ভাবির কাছে, তো ভাবি যে মহিলার কাছে আমাকে নিয়ে যেত, মহিলাও দ্বারা আমি সামান্য উপকার পেলেও দেখা যাচ্ছে ক্ষতিটা আমার খুব বড় রকম বেশি হয়ে যায়। আমার মাধ্যমে আরো চার পাঁচজন ক্লায়েন্ট পায়, ক্লায়েন্ট পাওয়ার পর তাদের আসলে টাকা পয়সা নিয়ে চলে যায় আর কি মহিলাটা। এরপর আমি কয়েকজন ফকিরের কাছে যাই ভাবির মাধ্যমে, কিন্তু ওরা যেটা করে সেটা হচ্ছে যেমন আমার ভাবির একটা মেয়ে আছে, তো মেয়েটা হঠাৎ করে দেখে যে ঘরের ভিতর চতুর্দিক থেকে সাপ ঢুকতেছে, সে সরাসরি লাইট জ্বালানো সবকিছু, কিন্তু মেয়ে দেখছে যে ঘরের ভিতর কন্টিনিউ সাপ ঢুকছে। ওর মেয়ের বয়স হচ্ছে 22 কি 24 হবে, তার মানে তো একবার পরিণত বয়স, পরিণত বয়স। প্রচন্ড ভয় পায়, ভয় পাওয়ার পর যে মহিলা আমার ট্রিটমেন্ট করতে চেয়েছিল বা সে যখন আমরা বুঝতে পারি তাকে বাধ্য হয়ে ফোন দেয় যে এরকম দিক, তো মহিলা বলে আচ্ছা ঠিক আছে ওইটা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে বলার পরপরই তারপর আর থেকে সাপগুলো আর দেখে না। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে ওই মহিলার সাথে যখনই সে একটু যোগাযোগ বন্ধ রাখে তখনই দেখে। তখন এটাতে আমরা যেটা বুঝলাম যে আসলে অ্যাকচুয়ালি এটা ওনার কাছে যে ওনার যে পালার যে জিনগুলো আছে এগুলোর মাধ্যমে আসলে সেই কাজগুলো করাচ্ছেন। এটা আপনারা বুঝলেন আপনাদের জায়গা থেকে, আমাদের জায়গা থেকে। আচ্ছা না, আপনার পুরো যে গল্পটা আমি বুঝতে পারছি এখানে যে সামহাও আপনি এই ওয়ার্ল্ডটাকে অনেক বেশি বিলিভ করেন, আনসিন যে জগৎটাকে, এবং সেটা আপনি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গাটা থেকে। আমি আপনাকে আজকের এই ডোর ইক্লিপসে প্রথম গেস্ট করেছি, তার পেছনের প্রধান কারণ হচ্ছে যে আপনি এই সমাজের উচ্চশিক্ষিত একজন মানুষ এবং খুব ভালো একটা প্রতিষ্ঠানে আপনি জবও করছেন। আপনি এই জিনিসগুলো কেন বিলিভ করেন?
থাকে না যে নিজস্ব যুক্তিটা আসলে কেন বিলিভ করেন এগুলো বিষয়ে আপনি স্টাডিও করেছেন কারণ আমি কিছু সমস্যা সম্মুখীন হওয়ার পর পরে কিন্তু আসলে এই জিনিসগুলোর প্রতি বিলিভ আমার থাকে আর হচ্ছে বিলিভ গুলো সবার মধ্যে থাকে না এটা অ্যাকচুয়ালি তার মধ্যে কিছু বডি সাইন থাকতে হয় গড গিফটে যেমন অনেক লোক আছে যেমন অনেক হাইলি এডুকেটেড পারসন অনেক নামাজ পড়ে কিন্তু বলে যে আমি জিন ভূত বিশ্বাস করি না অথচ জিন যদি অস্বীকার করা হয় কোরআনের একটা আয়াত যদি সে অস্বীকার করে তাহলে তার কিন্তু ঈমান থাকবে না সেটা ঠিক আছে সেটা ঠিক আছে কিন্তু এই যে আপনি যেটা বললেন যে কষ্টি বিচার করা ভবিষ্যতে এটা হতে পারে ওটা হতে পারে বা আপনার গুরু যাকে আপনি মানছেন আমি ধর্মীয় বিষয়ে কোনো কথা বলছি না কিন্তু আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে এটা আপনার যে ব্যক্তিগত পড়াশোনা বা আপনার যে অর্জন সবকিছু মিলিয়ে আপনি নিজের জায়গা থেকে এগুলো বিশ্বাস করতে পারেন কারণ আমাদের চোখের সামনে যেটা ঘটে আমরা সেটাই সাধারণত বিশ্বাস করি সেই জায়গা থেকে আপনাকে আমি প্রশ্নটা করেছি আচ্ছা এটার বিষয়টা হচ্ছে যে পৃথিবীর পুরো জনগোষ্ঠীকে যদি ভাগ করা হয় তাহলে বেশিরভাগই দেখা যাবে যে যারা যা চোখে বিশ্বাস করে সেটার উপরে বিলিভ করবে স্বাভাবিকভাবে মানুষ যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে যেমন লেখাপড়া শেষ করলাম তো জব হবেই এটা হচ্ছে না একটা মেয়ে লেখাপড়ায় খুব ভালো কিন্তু হঠাৎ করে তার পড়াশোনার জায়গাটা তার ডিস্টার্ব হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে তার ওই লেখাপড়া এখন আগের মতো মনোযোগ নেই প্রথমে চেষ্টা করে যেটা আসলে সায়েন্সের কি ধরনের যুক্তি বলে মনোযোগ নেই হয়তো বা তার দেখা যাচ্ছে এটা আমি জানি না এটা হয়তো বা ব্রেনের দেখা যাচ্ছে একটা নিউরন বা একটা কেমিক্যাল যেটা নিঃসরণ হওয়ার কথা ওইটা নিঃসরণ না হওয়ার কারণে হয়তো বা সে মেমোরাইজ করতে পারছে না ওইটা সলিউশন হয়ে যাওয়ার পরও যদি দেখা যায় সেটার পরবর্তী যেটা আসে তখনই কিন্তু সেখান থেকে প্যারানর্মাল বা এই বিষয়গুলো তখন থেকে স্টার্ট হয় তো আমি মূলত হচ্ছে প্রবলেমগুলো যখন ফেস করতে থাকি পার্সোনাল লাইফে তখনই আসলে মূলত এই বিষয়গুলো নিয়ে আমি স্টাডি করা শুরু করি এর ভিতর আমার আরেকটা একটা নিজে অ্যানালাইসিস করে দেখলাম আমার খুব ইচ্ছে হলো যে জিন দেখবো কিন্তু আমি কখনো এই যে প্ল্যান চেট করা বা এই ধরনের কোন প্রকার সাহস আমার কিন্তু নেই আমার ফাদার মারা গেছে উনি হার্ট অ্যাটাক করে মারা যায় যাই হোক তো আমি তখন নিজে অ্যানালাইসিস করে একটা টাইম বের করলাম ভৌতিক ঘটনা তখনও রেডিওতে এভাবে প্রচার হয়নি তো আমি নিজে একটা টাইম বের করলাম যে এই টাইমটায় জিন দেখার একটা পসিবিলিটি আছে কারণ জিন আকাশে এই সময়টাতে ওরে অনেকে আবার বলে যে জিনের পালকি দেখতে পায় টাইমটা বলবো না আমি টাইমটা বের করি যে ওই সময়টা দেখা পসিবল আছে তো ওই সময়টা আমি বারান্দা দাঁড়িয়ে থাকি আমি হঠাৎ দেখতে পাই যে আকাশে এটা হচ্ছে কোল বালিশের মতো বেশ বড় বেলুন টাইপের একটা কিছু সাদা রঙের সেটা ঢেউ দিয়ে উড়ে যাচ্ছে 15-20 সেকেন্ডের মতো আমি দেখতে পাই আমি ওইটা যখন দেখি দেখার পরপরে আমি আমার আঙ্গুলের চিমটিতে ধরি সজ্ঞানে আছে কিনা এটা বোঝার জন্য এবং আমি নিজেকে পুরোপুরি ওটার দিকে কনসেন্ট্রেট করি যে এটাতে যাতে আমি কোনো ভুল দেখছি কিনা সেজন্য আমি বারবার চেষ্টা করি আমি নিজের চোখ কচলাই কিন্তু দেখি যে ওইটা আমার চোখের সামনে ওইটা জিনিসটা ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যায় এটা আর আপনি দেখার জন্য কি কোনো বিশেষ কোনো আমল করা না না কোনো কিছু করি না আমি শুধু ওই টাইমটা বের করি যে টাইমটা এই টাইমটা আপনি কিভাবে বের করেছিলেন এটা আমি স্টাডি করি স্টাডি করে বের করি দিনের বেলা না রাতের বেলা ভোরের দিকে ভোরের দিকে ভোরের দিকে তারপর যখন ওই আমার ভাবির কাছে আমি যখন সমস্যাগুলি নিয়ে যেতাম অনেক মহিলার কাছে আমাকে নিয়ে যেত তো ওদের উপর যখন জিন ভর করতো তখন আমি তাদের কাছ থেকে অনেক কিছু জিজ্ঞেস করতাম আপনার সম্পর্কে জিজ্ঞেস করতেন আমার সম্পর্কে জিজ্ঞেস এমন কিছু জিজ্ঞেস করতাম যে আপনারা যে টাকা নেন টাকা নিয়ে আপনারা কি করেন এইগুলো প্রশ্নের উত্তর তারা দিত না একবার একজন জিনের সাথে আমি সামনে বসাই জিনের সঙ্গে মানে জিন ভর করে যে মহিলার উপর ভর করে আমি একটু মানে এখানে একটু ফ্রডটা কিভাবে সেটা বলার চেষ্টা করছি আর কি ওই মহিলা অন্ধকার ঘরের মধ্যে আমি বসানো হয় আমাকে বললো যে আপনার জব বা ফাইন্যান্সিয়াল যে একটা প্রবলেম আছে এটার জন্য একটা স্টোন লাগবে পাথর লাগবে 3,000 টাকা দিয়ে সে তখন ওই মুহূর্তে একটা রেড কোলার লাল ফিরোজা পাথর এটা নিয়ে আসে প্রথমে আমার একটু খটকা লাগলো কারণ ওই পাথরটা আমি একটু আপছালোতে যেটা দেখলাম রেড কোলার ঠিক আছে পাথরটাও ঠিক আছে কিন্তু পাথরটা ওয়েল শেপড যেটা অ্যাকচুয়ালি জুয়েলারি দোকানে থাকে আমাকে যদি স্টোন নিয়ে আসতে হয় তাহলে এত ওয়েল শেপ তো ফর্ম এত সুন্দর ফর্ম করা তো আনতে পারে না যেটা আমি টেস্ট করার জন্য পড়ি এবং পড়ার পর সোশ্যালি একটা খুব বাজে একটা হ্যারাসমেন্টের মধ্যে আমি স্টোনের এই ক্ষমতা আছে আপনি আপনি কেন বলছেন স্টোনের কি ক্ষমতা আছে এটা হচ্ছে অ্যাস্ট্রোলজি নিয়ে আমি যেহেতু বারবার কথাটা বলছি কারণ হচ্ছে এই বিষয়টা আমি প্র্যাকটিস করি এবং এটার উপর আমি যেহেতু বিলিভার কিন্তু এটা অ্যাকচুয়ালি অকাল্ট সায়েন্স হ্যাঁ এটা আমি 100% প্রুফ করতে পারবো না যে আসলে স্টোনটায় কোনো ক্ষমতা আছে কিনা কিন্তু কিছু কিছু জিনিস ঘটে কারণ স্টোন যদি থাকে তাহলে আমার হাতে স্টোন পড়া আছে তাহলে আমার কেন এই প্রবলেমগুলো হচ্ছে
বাচ্চা রাইট হ্যাঁ এটা আমি বলবো কি আসলে কসমিক কিছু ব্লক থাকে এই ব্লকেজ গুলো থাকলে হয় কি গড গিফটেড পাওয়ার বা যেটা রহমত আমি যেটা বলি ওই পার্সনটার উপর আসে না এটাও একটা কারণ হতে পারে জিনের কোনো আসর হতে পারে এটা হতে পারে অথবা এমন হতে পারে যেটা আমার মনের ভুল এটার জন্য আমি নিজের জনের সাথে কাউন্সেলিং করি ওকে বুঝতে পেরেছি ওকে তাহলে আমি জানতে চাই আপনার কাছ থেকে যে আপনি ডরে প্যারানর্মাল যে ঘটনাগুলো আপনি মুখোমুখি হয়েছেন এবং একই সাথে আপনি বেশ কিছু আপনার ব্যক্তিগত বিলিভস যেগুলো আপনি এখানে বললেন এই অনুষ্ঠানে কেন আমার শ্রোতাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করলেন এই বিষয়গুলো শেয়ার করলাম এক নম্বর হচ্ছে যে মানুষ যাতে সতর্ক হয় অ্যাস্ট্রোলজি নিয়ে বোধহয় মানে আমি যেভাবে কথা বলি এরকম বোধহয় কেউ বলেনি প্যারানর্মাল কোনো ঘটনা না অ্যাস্ট্রোলজি নিয়ে এই কারণে বললাম যে দেখা যাচ্ছে অনেক হাইলি এডুকেটেড পার্সন আমি একজন জ্যোতিষকে জিজ্ঞেস করলাম যে আপনার যে বিজনেস এই বিজনেসটার রুটটা কি হতে পারে বা আমি এরকম করতে চাই মানে তার মূল কথা যেটা ছিল বেশিরভাগ অ্যাস্ট্রোলজি আসলে অ্যাস্ট্রোলজার যারা তারা মানুষের দুর্বল জায়গাটাকে ফাইন্ড আউট করে হাত দেখে কিছু জিনিস বলা যায় কারণ একটা মানুষের কখনই সে প্রবলেম ফ্রি কখনই সে থাকতে পারে না তখনই ওই জায়গাটা হিট করতে পারলে তখনই দেখা যাচ্ছে সে একটা দামি একটা স্টোন ধরা দিতে পারে তাকে আর যারা হুজুর কবজ বা তাবিজ যারা যাদের কাছে যায় কিছু ভালো আছে আমি বলবো না যে খারাপ আমরা যখনই যাই আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা আমি যখনই বিলিভ করবো যে এখন আমার সামনে একজন মহিলা আসবে সে জিন বসাবে প্রবলেমটা সলভ তখনই আগে থেকে প্রি ডিটারমাইন্ড আমরা হয়ে যাই যে হয়তো বা অ্যাবনর্মাল কিছু একটা ঘটতে যাচ্ছে অথবা আমাকে নিজেই খুব দুর্বল হয়ে যায় তখন আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি নিজের কি করা হচ্ছে এই হিতাহিত জ্ঞানটা তখন আমরা বেশিরভাগ মানুষই হারিয়ে ফেলি অনেক ধন্যবাদ আপনি এসছেন আপনি নিজের জায়গা থেকে এসছেন নিজের সময়কে স্যাক্রিফাইস করে আপনাকে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাবো এবং আপনি ডর নিয়মিত শুনেন আপনার পরামর্শ সাজেশন নিশ্চয়ই ডরের জন্য অনেক অনেক বেশি কাজে লাগবে অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য ধন্যবাদ প্রিয় শ্রোতা আপনারা শুনছেন ডর ইক্লিপস উইথ মি আর জি কেবরিয়া এবং আমার টিম মেম্বার যারা তারা আমার সঙ্গে রয়েছেন প্রয়োজনে তারা ইনভলভ হবেন ওকে ভাই আপনাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি যে ঘটনাগুলো আমরা শুনলাম এখানে আসলে বলার কিছু নেই আমি আপনার জায়গাতে একটু যেতে চাই আমার খুব ভালো লাগছে যে এখন ডরে মোটামুটি যারা একটু পড়াশোনা করেন যারা এইসব ঘটনাগুলো নিয়ে নিজের জীবনে ঘটে যাচ্ছে বিভিন্ন সমস্যা সেগুলো নিয়ে এই সুপারন্যাচারাল বিষয়গুলো নিয়ে একটু স্টাডি করেন তারা ইদানিং আসছেন ডরে এটা খুবই ভালো বিষয় তো হক ভাই আমরা যত জানি লাস্ট এপিসোডে আমি যেটা শুনেছিলাম আপনার কাছ থেকে যে আপনি পড়াশোনা করেছেন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে আপনি কি মানে কোরআনের হাফিজ বা এরকম কিছু কি পড়েছিলাম বাট কমপ্লিট করতে পারিনি ওকে তো আপনার অনেক ঘটনা আছে যেটা আমরা লাস্ট এপিসোডে অল্প একটু শুনেছিলাম আমরা আজকে কিছু শুনতে চাই আমার ছাত্র জীবনে একটি ঘটনা রয়েছে যেটা অনেকের জীবনে থাকতে পারে মিশে যেতে পারে আমরা বিশেষ করে আমি বিশ্বাস করি যে জিন অবশ্যই পৃথিবীতে আছে একটা জাতি রয়েছে যেহেতু বা আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য রাইট স্টুডেন্ট লাইফে মোটামুটি ভাবে আমার ফ্যামিলি আমাকে পড়াশোনার জন্য যথেষ্ট সাপোর্ট দিয়েছেন আর্থিক কোনো টানা পড়নে পড়তে হয় নাই আমাকে তারপরেও গরুর খাঁটি দুধ মাদ্রাসা আশেপাশে পাওয়া যেত না কোথাও যেহেতু আমার পড়াশোনা করতে হচ্ছে ব্রেনটাও একটু শার্প রাখা দরকার দুধ খাওয়ালে বোধহয় ব্রেনটা ক্লিয়ার হতে পারে সেই সুবাদে আমি একটা বাড়ি সন্ধান করলাম আমার কন্ট্রাক্ট এরকম ভাবে হলো যে আমি আমার একটা স্টুডেন্টকে আমি পবিত্র কোরআনের তালিম দিব অর্থাৎ তাকে সহি শুদ্ধভাবে কোরআন শেখাবো বিনিময়ে তারা আমাকে প্রতিদিন রাতে এক গ্লাস দুধ খাওয়াবে যদিও হাস্যকর ব্যাপার ঠিক আছে এটা আমি এক্সেপ্ট করলাম এটা ঠিক আছে তো তাদের বাসাটা ছিল জঙ্গলের মতো একটা পরিবেশ বিদ্যুৎ চলে গেলে অন্ধকার হয়ে যায় তো আমাকে ওই এলাকায় মোটামুটি ভালোভাবেই চিনত আমার বাবা পাশেই একটা স্কুলের ধর্মীয় শিক্ষক ছিলেন বড় হুজুরের ছেলে হিসেবে আমাকে সবাই চিনে আমি একদিন সন্ধ্যার পরে আমার স্টুডেন্টকে আমি কোরআন শেখাতে যাচ্ছি হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে বাসার দিকে যাওয়ার সময় হাতের ডান পাশে একটা গর্ত আছে গর্তর পাশে তেঁতুল গাছ অনেক বড় একটা তেঁতুল গাছ তারপরে পুরাতন বাড়ি এই পুরাতন বাড়ির ভিতরে যখন আমি যাব হঠাৎ করে কি যেন একটা বাতাস আমার শরীরের মধ্যে লাগলো হঠাৎ করেই বাতাস একটু গরম ছিল আমি তখন এরকম জিন নিয়ে ওরকম গবেষণা করি নাই তো গরম যখন আসলো আমি আমি বিশ্বাস করলাম যে নিশ্চয়ই জিন বা শয়তান যাই বলি না কেন আমার পাশ দিয়ে হয়তো চলে গেছে যেহেতু জিন আগুনের সৃষ্টি গরম থাকতেই পারে তার চলাফেরা এটা আমার মনে হলো যে আমার মনে হলো তো আমি স্বাভাবিকভাবে আমার স্টুডেন্টকে আমি কোরআনের তালিম দিয়ে আবার চলে আসছি পরের সপ্তাহে বৃহস্পতিবার একটু লেট হয়ে গেল আমি এশার নামাজে পড়ে গেলাম পড়াচ্ছি পড়ানো মাঝখান দিয়ে
আমার অর্থাৎ প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে। তো আমি স্টুডেন্টকে বললাম আমি একটু বাইরে থেকে আসতেছি, তুমি পড়ো। ওদের ওয়াশরুমটা বাইরে ছিল, জঙ্গল বাড়ি তো। তা আমি ওয়াশরুমে এখানে এসে শৌচাগার এক নাম্বারটা সারার পর আমরা ঢিলা কুলুক ব্যবহার করি। তো পুরুষের ঢিলা কুলুক ব্যবহার করার সিস্টেম হলো তারা কিছু পায়চারি করবে, কিছুক্ষণ জোরে জোরে কাশি দিবে, পায়চারি করবে, তারপর তাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য আমি হাঁটতেছিলাম জঙ্গলটা, ওই যে গর্তটা বললাম গর্তটার পাশেই। হ্যাঁ, সন্ধ্যা কিন্তু, অর্থাৎ আটটার পরে। তো হুট করে এই তেঁতুল গাছটা, তেঁতুল গাছটার পিছনে কে যেন বলতে মানে হুম হুম করে এরকম এরকম শব্দ, মানে মন খারাপ বা কান্নাকাটি করছে এরকম, মানে গুমরে কান্না, গুমরে গুমরে হুম হুম করে এরকম। আমি আমার আমার শরীরে পশম দাঁড়ায় গেল, ঘটনা কি এখানে তো কেউ আসার কথা না। তো আমি যেহেতু হুজুর মানুষ, তখন তো হুজুর পুরাই হুজুর, ছাত্ররা তখন তাদের পোশাক পরেই চলাফেরা করতো। তো হুম হুম করে যখন শব্দ হতো, আমি এরকম পিছনে ব্যাক করতেছিলাম যে দেখি কে এরকম করে আমাকে, কি কেউ দেখে ফেললো নাকি, লজ্জা লাগতেছে আমার কাছে। ওকে, হ্যাঁ। তো আমি কুলুক ফেলে দিলাম, আমি স্বাভাবিকভাবে একটু মোড় নিলাম, দেখি তো কে কেউ নাই। আবার একটু দাঁড়া রইলাম যে দেখি কেউ আবার এদিকে আসে কিনা, দুষ্টুমি করে কিনা, কারণ স্টুডেন্ট যদি দুষ্টুমি করে আমি তাকে গিয়ে প্রশাসন করবো, এরকম একটা পরিকল্পনা ছিল। ওকে, তো অনেকক্ষণ ওয়েট করলাম, আবার দেখি হুম হুম এরকম করে। আমরা একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, এই পর্যায়ে ছোট্ট একটা বিরতির পর আবার এখান থেকে ফিরে আসব। ডর মানে ভয়, ডর ইক্লিপস। চার মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ডর ইক্লিপসে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমাদের সঙ্গে রয়েছেন আমিনুল হক ভাই। তিনি তার জীবনের যেই ভয়াবহতম ঘটনা, প্যারানর্মাল এক্সপেরিয়েন্স, সেটা আমাদের সঙ্গে শেয়ার করছিলেন। তো হক ভাই, তারপরে কি হলো ওখানে? আপনি ধরনের একটা অকওয়ার্ড সাউন্ড আপনি শুনতে পেলেন, তারপর? জি, যখন ঘুমরানি দিয়ে একটু হুম হুম করলো, আমি আমি তখন অনেক ভয় পেয়ে গেলাম যে আসলে কি মানুষ এরকম করে নাকি অন্য কোনো কিছু। তো আমি দেখি যে একটা মহিলা, তো নতুন বধুর মতো, সাদা শাড়ি পরা বধুর মতো, হাত পা কিছু দেখা যায় না, একটা অবয়ব শাড়িটা নড়াচড়া করছে, সাদা কাপড়টা। জিজ্ঞাসা করলাম কি আন্টি নাকি, ভাবছি আমার স্টুডেন্টের আম্মু হতে পারে। জি, আন্টি নাকি এখানে? তখন সে হুম হুম বলে এরকম সে ঘুরে গেল, তেঁতুল গাছটার পাশে চলে গেল, অর্থাৎ আমি ঘুরছি তাকে দেখার জন্য। যে সমস্ত পরিস্থিতির মোকাবেলা হলে তুমি সেটা আমল করতে থাকবে, তোমার কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই কয় ভাই বোন আপনারা? আমরা চার ভাই পাঁচ বোন। আমি সবার বড়? আমি সবার ছোট। সবার ছোট? সবার ছোট। তো এরকম আমি দেখার চেষ্টা করলাম, সে ঘুরে গেল। ঘুরে যাওয়ার পর আমি একটু সামনে অগ্রসর হলাম, দেখি তার কাছাকাছি যাওয়া যায় কিনা। জিন শুনছি মানুষ, দেখি নাই তো। এরকম ভাবে ঘুরে যখন দেখলাম যে না আসলে এটা আচরণ ভিন্ন, সে আমাকে দেখে দূর 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 করে আপনার ওই গর্তটা পাড়ি দিয়ে গেল, ওটা উপর দিয়ে চলে গেল খুব স্পিডে। তখন আমি অনেক ভয় পাইলাম, চিন্তা করলাম যে এটা তো স্টুডেন্টকে বলা যাবে না বা তাদের বাড়িতে কারোর সাথে শেয়ার করা যাবে না, শেয়ার করলে হয়তো আমার আমার বদনাম হতে পারে যে উনি এত ভুল কিছু দেখছে, আমার বাড়ি বদনাম করছে। হ্যাঁ, এই জন্য আমি কারোর সাথে শেয়ার করি নাই। পরে আমি আস্তে আস্তে ওই আমার স্টুডেন্টকে পড়ানোটা ছেড়ে দিলাম, মানে আপনার মনে হলো যে এখানে গেলে আপনার কোনো ক্ষতি হতে পারে, ক্ষতি হতে পারে আমার চলাফেরার পথে, যেহেতু সন্ধ্যার পরে আমি ওখানে যাই পরীক্ষা পর্যন্ত আমি পড়িয়ে। তারপরে আপনি ওখান থেকে? আচ্ছা, তো আপনার আসলে ঘটনার কোন শেষ নাই আমি যতদূর জানি, কারণ আপনার সম্পর্কে আমি তো মোটামুটি শুনেছি আমার এক টিম মেম্বারের কাছ থেকে। সো আমি সময় পেলেই আপনাকে ফ্লোর দিব, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন গেস্ট আছেন, তিনি অনেকক্ষণ ধরে আপনার কথা শুনছিলেন। আপনি একটু আপনার পরিচয় দিতে কোনো সমস্যা আছে? যদি পরিচয় দিতে সমস্যা থাকে তাহলে পরিচয়টা বলতে পারেন। আমি মোহাম্মদ আলামিন, আমি আসছি দিনাজপুর থেকে। ঢাকায় থাকেন না দিনাজপুরে থাকেন? আমার বাসা ঢাকায়, হোম টাউন। এখন আমি অ্যাডমিশন কোচিং করছি ঢাকায়। ওকে, সো আপনার যে অভিজ্ঞতাগুলো আপনি এখানে বলতে চাচ্ছেন সেগুলো মূলত দিনাজপুরে নাকি ঢাকার? দিনাজপুরে। দিনাজপুরে, ঠিক আছে, বলুন শুনি। তখন আমি ক্লাস নাইনে পড়ি, 2013 ঘটনা। আমি আর আমার এক চাচাতো ভাই আমরা একই ক্লাসে, একই স্কুলে, একই সেকশনে পড়তাম। জি। তো হঠাৎ একদিন শুনলাম যে সে অসুস্থ, 7-8 দিন ধরে স্কুল আসে না। যেহেতু আমার খুব ক্লোজ যেহেতু ভাই প্লাস ফ্রেন্ড, সো আমি তাকে দেখতে গেলাম, গ্রামের বাসায় অনেকদিন থেকে যাওয়া হয় না, ভাবলাম তাকেও দেখে আসি। গেলাম, গিয়ে শুনলাম যে তার সাথে প্যারানর্মাল কিছু ঘটনা ঘটে আর কি।
তো আমি এগুলা তেমন ভাবে বিশ্বাস করি না, তো আমি একটু হাসাহাসি করলাম, তাকে নিয়ে ঠাট্টা করলাম। রাতের বেলা আড্ডা আড্ডা মারার পর আমরা সব ভাই বোনরা মিলে যার যার রুমে ঘুমাতে গেলাম। ও থাকতো চাচার বাসায়, আমিও ওর রুমে, যেহেতু আমরা সমবয়সী, ওর বেডেই আমি আরো ঘুমালাম। আমাদের ঘুমটা ঠিক একই সময়ে দুজনকারই ঘুম ভেঙে যায় রাত একটার দিকে। তো আধা ঘন্টা ৪৫ মিনিট আমরা আলাপ করার পর হঠাৎ হলো কি যে আবার ঘুম, আমরা প্ল্যানিং করলাম যে আর কথা বলবো না, এখন ঘুমাবো। তো হঠাৎ দেখি আমার পাশে যে আমার ভাই আছে, ওর নামটা বলতেছি না, ও আর কি ঘুমাচ্ছে, মানে ওর খুব কষ্ট হচ্ছে এমন একটা অবস্থা, মানে ও নিঃশ্বাস নিতে পারতেছে না, আমি এটা ফিল করলাম। রুমের মধ্যে ডিম লাইট জ্বালানো ছিল। তারপর আমি লক্ষ্য করলাম ওর বাম হাতের এই আঙ্গুলটা, মানে কোনি আঙ্গুলটা এ পর্যন্ত, ও মানে বুঝাতে যাচ্ছে যে ওর হাতটা এভাবে উঠানো আর ওর কেনি আঙ্গুলটা কেউ চিপে ধরে আছে এবং ওর কষ্ট হচ্ছে খুব। আমি এটা দেখার পর আমি ভাবলাম আমি কি ঠিক দেখতেছি না আমি ঘুমের মধ্যে অন্য কিছু দেখতেছি, এই জন্য আমি চোখ বন্ধ করে চোখ ঘষে আবার চোখটা খুললাম। খোলার পর এখন আমি যে জিনিসটা দেখলাম সেটা দেখার পর তো আমি মানে ভয়ে আমার অবস্থা খারাপ, আমি নড়াচড়া করতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। আমি দেখলাম যে ওর এই কেনি আঙ্গুলটা ধরে আছে একটা ছায়ামূর্তি, একটা ছায়ামূর্তি ধরে আছে, আর আমার পাশে ও ছিল ডান দিকে শোয়ানো আমার এবং আমি বাম দিকে ছিলাম। তো আমাদের যে বিছানাটা ছিল কিন্তু রুমের মাঝখানে, তো আমার পাশে দেখলাম যে ওর পাশে একজন ছায়ামূর্তি দাঁড়ানো এবং আমার পাশে একজন ছায়ামূর্তি দাঁড়ানো। ওর পাশে যে ছায়ামূর্তিটা দাঁড়ানো আছে ওর ওই আঙ্গুলটা চিপে ধরছে, আর আমার পাশে যেটা আছে সেটা আমার দিকে তাকিয়ে আছে। তো আমি চিন্তা করলাম যে এখন আমি জোরে একটা চিৎকার দিব, কারণ এছাড়া আমার আর করার কিছুই নেই এখানে। তো আমি ভাবলাম আরেকবার দেখি চোখ বন্ধ করে যে বিষয়গুলা সত্যি কিনা। আমি চোখ বন্ধ করে চিন্তা করলাম এবার যদি এমন কিছু দেখি তাহলে আমি সজোরে চিৎকার দিব একটা, তারপর বাকিটা দেখা যাবে। তো আমি কথা বলার চেষ্টা করতেছিলাম, পারতেছিলাম না। আমি আবারও চোখ খুললাম, চোখ খুলে দেখি যে তার ওই একই অবস্থা, সে ঘামতেছে, ওটা শীতের দিন ছিল তবুও সে ঘামতেছে। আমারও ওইদিকে অবস্থা খারাপ, আমি নড়াচড়া কিছু করতে পারতেছি না। খুব কষ্টে আমি হাতটা, আমার হাতটা উঠায় তার হাতের মধ্যে দিছি, দিয়ে সজোরে একটা চিৎকার দিলাম। তারপর পাশের রুম থেকে আশেপাশের জানার পাশে আমাদের চাচাদের বাসা ছিল, সবাই আসলো, ঘটনা শুনলো। তারপর আমরা তো, আমাদের অবস্থা খুব খারাপ, মাথায় পানি ঢালা হলো, সব দুজনকারই খুব জ্বর। পরের দিন সকালে আমি যে কাহিনীটা শুনলাম, ওর প্যারানর্মাল কাহিনীটা আগে আমি শুনিনি, আসে আমরা আড্ডা মারা ব্যস্ত ছিলাম। তো পরে আমি যেটা শুনলাম যে ও একদিন সন্ধ্যার আগে আগে টাইমে, ও আর কি মা ছিল না, মা মারা গেছে ক্লাস ফাইভ এ। তো আমাদের পারিবারিক কবরস্থানের পাশে একটা জঙ্গল ছিল, মোটামুটি ঘন জঙ্গলই। তো ওই জঙ্গলে ও ঘোরাফেরা, মানে মন খারাপ, একাই ঘোরাফেরা করত। একদিন ওই ঘোরাফেরা করার ফলে ওই দিন রাত দুইটা থেকে তার সাথে এই কাহিনীটা হয়। দুইজন ছায়ামূর্তি সে রেগুলার দেখে এবং তার ওই কেনি আঙ্গুলটা চাপ দিয়ে ধরে তাকে কিছু মেসেজ দিতে চায়, কিছু বলতে চায়। বাট কি বলে, কোন ভাষায় বলে, কি বোঝাতে চায় সেটা সে বুঝতে পারে না। আর সে যেহেতু, আমরা তখন তো অনেক ছোট, ক্লাস নাইনে পড়ি, সে অনেক ভয় পায় এবং প্রতি রাতে একই কাহিনী, সে চিৎকার দিয়ে তার আর ঘুম হয় না, অসুস্থ হয়ে পড়ে, পড়ালেখা হয় না। কি বলে ছায়ামূর্তিগুলো কি বলে সেটা সে বুঝতে পারে না। তো এরকম চলার ফলে প্রতি রাতে তার সাথে যেহেতু এরকম কাহিনী ঘটতেছে, তো তার বাবা থাকতো গ্রামে, অন্য গ্রামে। তো তার বাবা বলল তোমাকে আর ওখানে থাকতে হবে না, যেহেতু তোমার সাথে এরকম কাহিনী ঘটতেছে তুমি বাসায় চলে আসো, একটু কষ্ট হলেও এখান থেকে স্কুলে যাও। সে বাসায় চলে গেল। আর আমি ওই কাহিনীর পরে আমার তিন চার দিন জ্বর, মানে আপনার তো এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি থাকি শহরের দিকে, মানে স্কুলের সামনে আমার বাসা ছিল আর ওরা থাকতো গ্রামের দিকে। তো আমি বাসায় চলে আসি আর দেড় দুই বছর আমি ওই চাচার বাসায় দিনের বেলা গেছি, বাট রাতে কখনো আমি আর গ্রামের বাড়ি যাইনি ওই ঘটনার পর থেকে। তারপর ও তো চলে গেল ওর বাবার কথায়, বাসায় ওখান থেকে স্কুল করলো। ওর সাথে ঘটনাগুলো কিন্তু কন্টিনিউ ঘটতে আছে। ও বাসায় গেল, ও আর ওর বোন, বড় বোন রুমে থাকতো। বিষয়টা হলো ওর সাথে যে থাকে তার সাথে কোনো না কোনো কাহিনী হয়। ও গেছে পরের দিন, তার পরের দিন ওর বোনের গলা টিপে ধরছে ছায়ামূর্তি আসে। ওই দিন কিন্তু ওর সাথে কিছু হয়নি, বাট ওর বোনের গলা টিপে ধরছে, ওর সাথে কেউ থাকতে চাইতো না এগুলোর কারণে। এটা অনেকদিন সাফার করে, প্রায় দেড় মাসের মতো সাফার করার পর অনেক হুজুর দেখানো হয়, পানি পড়া, বাট কোনো কাজ হয় না। পরে ওদের গ্রামের এক বড় ইমাম সাহেবের কাছে যায় ওর বাবা ওকে নিয়ে। তো ইমাম সাহেব অনেক চিন্তা ভাবনা, অনেক স্টাডি করার পর যেটা বলে আর কি, সেটা আমরা তো ছোট আমরা জানতাম না, পরে আমরা জানতে পারি, ও আর আমি দুজনেই জানতে পারি, যে ওর দাদা, মানে আমারও দাদা, জিন পালতো, মানে ঝাড়ফুঁক এ ধরনের কাজ করতো আরকি, ওনার অনেক ক্ষমতা ছিল আর কি, আমরা শুনলাম এটা ওর দাদা। হ্যাঁ, আচ্ছা। তো
এটা আমরা জানতাম না, তো শুনলাম, আমাদেরকে কেউ বলেনি, তো শুনলাম। আর এই যে জিন দুটা ছিল, তো হুজুরের মানে ভাষ্য মতে আর কি, এটা হচ্ছে ওর দাদা অনেকগুলা কাজ করত বিভিন্ন জিন দ্বারা। তো এই দুটা জিনও ওর দাদারই ছিল, কিছু মেসেজ বংশ পরম্পরায় আর কি দিতে চাইতো আর কি, মানে যেহেতু উত্তরাধিকার এখন এ, তো মেসেজ গুলো দিতে চাইতো, বাট এ তো বুঝতে পারতো না। বাট দাদা মারা গিয়েছিল, হ্যাঁ দাদা, ওর দাদা হচ্ছে প্রায় যুবক বয়সে মারা যায় এসব কাজের কারণেই আর কি, ওইসব কাজের কারণেই একটা ঘটনার কারণে মারা যায় আর কি। এই জিন দুটা তাকে কি মেসেজ দিতে চাইতো এটা সে বুঝতে পারে নাই আর কি। তারপর সেই হুজুর তাকে একটা তাবিজ দিতে চায় যে এটা পড়লে তোমার একটু উপকার হবে, এগুলা থেকে দূরে থাকবা। বাট তার ফ্যামিলি একটু অন্য টাইপের ছিল, মানে এগুলা মনে করতো যে যদি সিরক হয়, এই জন্য তারা তাবিজ নিতে যায়নি। তারা নিজে থেকে স্টাডি করছে বিভিন্ন হাদিস, ইসলামী বই, কোরআন স্টাডি করে তারা বিভিন্ন দোয়া কালাম আয়ত্ত করে, মানে প্রতিদিন রেগুলার আয়ত্ত করার ফলে প্রায় 20-25 দিনের মধ্যে রেগুলার আয়ত্ত করার ফলে দোয়াগুলো তার এটা সমস্যাটা ধীরে ধীরে কাটে যায়। এবং এরপর থেকে আমি আর কখনো গ্রামে রাত কাটাইনি, থাকি নাই আর কি। আর এটাই ছিল আমার লাইফের প্রথম এবং সবচেয়ে ভয়াবহ ঘটনা। ওকে, হক ভাই, আপনি যেহেতু মাদ্রাসার স্টুডেন্ট, আমি সরি ফর দিস ইন্টারাপ্ট, সেটা হচ্ছে যে উনি যেটা বললো যে জিন পালা বা জিনদেরকে আয়ত্তে রাখা, আমরা তো জানি আমাদের ধর্মে যেটা বলে যে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এরকম একটা বিশেষ ক্ষমতা দিয়েছিলেন। হ্যাঁ, আসলে কি জিন ধরা মানে পালা যায়, এটা আপনার আপনার জায়গা থেকে আপনি কিছু জানেন? পালা তো যায় না, এটা বশীকরণ করা যায়। এটা কি যায়, আসলেই যায়? মোটামুটি যারা ভালো অভিজ্ঞ বড় আলেমরা এটা একমত করতে পারেন। আচ্ছা, তাদেরকে বোতলের ভিতরে তাদেরকে বন্দি করে তাদের আত্মাটাকে সমুদ্রে ভাসিয়ে দেন, তাই নাকি? হ্যাঁ জি জি, এটা কিছু কিছু আলেম করতে পারেন। মানে ওই যে কেউ যদি পজেস্ট হয় তার কাছ থেকে নিয়ে? না, তাহলে কেউ পজেস্ট হলে তার কাছ থেকে নিয়ে সেটা না, তাহলে অর্থাৎ কিছু কিছু আলেম অনেক বেশি ইবাদত করার কারণে দুষ্ট প্রকৃতির জিনগুলো তাকে পজেস্ট করতে চেষ্টা করে, তখন হ্যাঁ তার নিজের স্বার্থে, শুধুমাত্র নিজের স্বার্থে নিজেকে সেভ রাখার জন্য তার ব্যক্তিগত আমল দ্বারা ওই জিনগুলোকে সে বোতলবন্দি করে। এটা কি মানে আদৌ সম্ভব, মানে আমাদের ধর্মীয় দিক থেকেও কি আসলে সম্ভব? এটা কোন কোন রকমের কোন ডকুমেন্টস বা কোন কিছু? এটা 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 আমি এরকম কোন লজিক বা প্রমাণ দিয়ে, কিন্তু আমি শুনেছি এরকম, শুনেছি আমি, এবং আমার ওই প্র্যাকটিক্যাল লাইফে একটা ঘটনা দেখেছি, দেখেছেন এরকম? আচ্ছা, আমরা শুনবো আপনার কাছ থেকে। বাট আমরা বারবারই বলি প্রিয় শ্রোতা, এগুলোর কোনো এভিডেন্স নাই এবং এগুলো আপনারা বিলিভ না করাটাই বেটার। আপনারা সায়েন্সের কাছাকাছি থাকুন, এটাকে নিছক একটা গল্প হিসেবেই নিন, এবং আমাদের ধর্মের কথা জায়গায় যদি যদি বলি তাহলে কোরআন এবং হাদিসে যেটা বলা আছে নিয়ম অনুসারে ঠিক সেটাই বিশ্বাস করেন। এর বাইরে যত কিছু এসছে সেগুলো বিতর্কিত, এবং আমরা কিন্তু অবশ্যই আমাদের অনুষ্ঠানের শুরুতে সবসময় একটা কথা বলে নিই, যেটা সায়েন্টিফিক্যালি প্রুফ না সে বিষয়টা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু সেটাকে একদম এক্সট্রিম লেভেলে না নিয়ে যাওয়াটাই বেটার। ওকে, যেটা আপনি বলছেন, আর কোন এক্সপিরিয়েন্স কি আপনি শেয়ার করতে চান আমাদের এখানে? হ্যাঁ, আমার লাইফে একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আছে। জি, ঘটনাটা আসলে এটা ব্ল্যাক ম্যাজিকের মধ্যে পড়ে কিনা, আর এটা এমনি থেকে হয়েছে না হচ্ছে এই ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক করার কারণে হয়েছে এটা আমি শিওর না, বাট এই এরকম ঘটনা আমার লাইফে আরেকটা আছে, সেটা আমি শেয়ার করছি। তো আমার এক ক্লোজ ফ্রেন্ড ছিল, মেয়ে ছিল, হিন্দু, তার নাম বলছি না, সে তার একটা ছেলের সাথে রিলেশন ছিল, কমপক্ষে 3.5-4 বছরের রিলেশন ছিল। সো কোনো একটা কারণে তাদের রিলেশনটা টিকে না, ভাঙে যায়। সো তারপর হচ্ছে ওই ভাইয়া অন্য মেয়ের সঙ্গে রিলেশন শুরু করে। তো আমার ওই ফ্রেন্ড আমাকে, যেহেতু আমরা দিনাজপুরে একটা কলেজে পড়তাম, প্রাইভেট কলেজে, নাম বলছি না, ও আমাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করতো যে দোস্ত এই অবস্থা, মানে তার জন্য এটা খুব একটা মানসিক ভাবে ভেঙে পড়ার মতো, ব্রেকআপের পরে যেটা, হ্যাঁ ব্রেকআপের পরে যেটা হয়, খুবই ডিপ্রেশনের মধ্যে চলে যায় সে। তারপর একদিন আমি বাসা থেকে দিনাজপুর যাচ্ছিলাম, আমার বাসা থেকে দিনাজপুরে দূরত্ব আধা ঘন্টার, বাসে দেখলাম যে একটা বিজ্ঞাপন যে জাদুটনা করা হয়, ভালোবাসার সম্পর্ক জল লাগানো হয়। আমি মনে মনে চিন্তা করলাম যে আসলে ভণ্ডামি কোন পর্যায়ে চলে গেছে, আজকাল বিজ্ঞাপন ছাপায়ও ভণ্ডামি করা হয়। তো আমি এটা ট্রোল বানানোর জন্য অথবা মজা করার জন্য ফ্রেন্ডের সাথে আমি একটা পিকচার তুলে আমার ফোনে রাখে দিই যে এটা নিয়ে পরে মজা করবো। তারপর আমি ছবি তুলে কাগজটা ফেলে দিই, তো এখানে নাম্বার টাম্বার ঠিকানা সব দেওয়া ছিল। পরে আমি একদিন মজায় মজায় ও যখন ওর এগুলা ইমোশনাল কথাবার্তা আমাকে বলে যে ইস যদি রিলেশনটা আবার আমাদের হতো তাহলে কত ভালো হতো, তখন আমি মজা করি তাকে ওটা সেন্ড করি পিকচারটা, এটা ট্রাই করে দেখ, হয়তো বা হতে পারে, ফান করে করে, ফান করে। হ্যাঁ, তো আমি কিন্তু এগুলো বিশ্বাস করি না। ইনফ্যাক্ট আমি একটা মজার ঘটনা বলি, আমি সেদিন ফেসবুকে জিনিসটা দেখলাম, সেটা হচ্ছে যে আমরা যে মিলাদ পড়াই, আল্লাহ মাফ করুক, আমি আসলে শুধু ফান করার জন্য না, আমি ঘটনাটা বলছি, সেখানে এরকম একটা বিজ্ঞাপন আমাদের থাকে না, ওই যে মাঝে মাঝে আমরা
অলিতে বলিতে দেখি টুলেটের যেরকম এ4 সাইজের কাগজে প্রিন্ট করে দেয়া হয়। তো ওখানে মিলাদের একটা বিজ্ঞাপন আমি এরকম দেখলাম এ4 সাইজ কাগজে, সেটা হচ্ছে 10 মিনিট দোয়া 500 টাকা, 20 মিনিট দোয়া 1500 টাকা, পানি পড়া ফ্রি 10 মিনিটের সাথে পানি পড়া ফ্রি, আমিও দেখেছি। সো সেই পর্যায়ে চলে এবং এগুলো আসলে এগুলো নিয়ে মানে তর্ক বিতর্ক করার কোন বিষয় নাই, নিজের জায়গা থেকে বুঝলেই বোঝা যায় যে এগুলো আসলে না করাটাই বেটার। যারা বুদ্ধিমান তারা এগুলো করবে না। তো আমি এগুলো বিশ্বাস করি না, আমি ওকে ফান করে দিছি জিনিসটা, বাট মেয়ে মানুষ তো একটু সিরিয়াসলি নিয়ে নিছে। নিয়ে ও বলতেছে যে আমি ফোন দিব না তুই ফোন দিবি। তো আমি বললাম ফোন দিব মানে কিসের জন্য ফোন দিব, এটা কোনো যুক্তি নেই ফোন দেওয়ার। তখন ও ফোন দিছে, দিয়ে আমাকে বলে যে আমি তো দেখা করতে বলছি ক্যাফেটেরিয়ায়, এই জায়গায়। কোন জায়গায় থাকে? কুচ্ছে দিনাজপুর থেকে এই 10-15 মিনিটের রাস্তা। বললাম ভালো কাজ করছিস, আসুক একটু মজা টজা নেই আরকি। তো আসলো, ও আবার অনেক সিরিয়াস এগুলো বিষয়ে আমার ফ্রেন্ডটা। আমি কিন্তু জাস্ট মজা নেওয়ার জন্য গেছি যে দেখি কি দেখি দেখি কি হয় দেখি কি হয়, যেহেতু এগুলা কাজে কোনোদিন এক্সপিরিয়েন্স ছিল না। গেলাম, যাই, আসলো লোকটা 25-28 বছর বয়স হবে, মানে যুবকই আর কি বলা চলে, তেমন বয়স্ক না, হুজুর টুজুর টাইপেরও না। তো আসলো, আসার পর নিয়ে আসলাম ওনাকে, আসে আমার ফ্রেন্ড সব প্রবলেমটা শেয়ার করলো যে এই অবস্থা। তারপর উনি কয়েকটা মেথড বললো যেগুলো আর কি করতে হবে। উনি তিনটা তাবিজ দিবে, একটা হচ্ছে ছেলের বাসার সামনে গাড়তে হবে, একটা ওনাকে ধারণ করতে হবে ডান হাতে, আর আরেকটা হচ্ছে আম গাছের ডালে ঝুলা দিতে হবে, খাসির চামড়া এই সমস্ত কোনো, অবশ্যই অবশ্যই, একটা কয়েক সেন্টিমিটার 3-4 সেন্টিমিটার একটা হরিণের চামড়া লাগবে, চামড়ার মধ্যে কিছু একটা লিখে বড়ই গাছের মধ্যে ঝুলা দিতে হবে। আমরা আমরা এসব শুনে আমার তো মাথায় হাত, হরিণের চামড়া কিভাবে সম্ভব? বিরল জিনিস, বিরল জিনিস। তারপর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেটা, আমরা দুজনে ওটা শুনে মানে 5 মিনিট নিরবতা পালন করছি ওটা শুনে, যে একটা কাগজ দিছে, লম্বা কাগজটা, একটা চিহ্ন দেওয়া কাগজটার মধ্যে, ওটা দিয়ে মানে উনি পরে দিছে, বাট আমি আগে বলতেছি যে ওটা একটা পুরাতন কবরের মধ্যে যায়, 4 আঙ্গুল গর্ত করে গাড়ি দিয়ে আসতো। এইরকম ঘটনা কিন্তু আমরা ডরে অনেক পেয়েছি, বিশেষ করে কবর কেন্দ্রিক যেসব ঘটনা, এবং খুবই দুঃখজনক, আল্লাহ মাফ করুক যদি আপনাদের বোধোদয় হয়। আমরা আসলে প্যারানর্মাল এই যে এগুলো তো এগুলো এক ধরনের স্পিরিচুয়াল প্রবলেম, এবং এই সমস্যাগুলো নিয়ে যখন আমরা সাফারার হই, আমি জানি এটা কত রকমের ভিকটিম আছে। আমি আমাদের এই অনুষ্ঠান করতে গিয়ে এই বিভিন্ন রকমের ভিকটিম আমি পেয়েছি, এবং ওনারা যখন এই ধরনের ভিকটিম হন, বিশ্বাস করবেন না, ওনারা দুই রকমের সমস্যায় পড়েন। একটা হচ্ছে যে সাধারণ মানুষকে বোঝাতে পারে না কি কষ্টটা তারা পাচ্ছে, তো সেই জায়গাটা থেকে কিওরের জায়গা থেকে তারা আসলে কি করলে এই জিনিসটা কিওর হবে, কি করলে এই জিনিসটা কিওর হবে, সো ওই জিনিসটা খুঁজতে থাকেন। তো সেই জন্যই আপনি যেটা বলছেন, মানে আমাদের আসলে নিজের বিবেক বুদ্ধি অনেক সময় লোপ পেয়ে যায় সেই মুহূর্তে। হ্যাঁ, কবরের ভেতরে এগুলা মানে ভয়াবহ অবস্থা। আর প্রিয় শ্রোতা, আপনাদেরকে এই ফাঁকে বলছি, আমাদের এই অনুষ্ঠানে একজন সাইকিয়াট্রিস্ট আছেন, বাংলাদেশের অত্যন্ত নাম করা একজন সাইকিয়াট্রিস্ট, ডক্টর তাজুল ইসলাম, এবং আমরা যখনই প্রয়োজন হবে কোন একটা ঘটনার প্রেক্ষাপটে আমরা তাকে ফোনে কানেক্ট করব। সো উনি হচ্ছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর। জি বলুন। তারপর তো তারপর এই বিষয়টা শোনার পর আমরা দুজনে 5 মিনিট নিরবতা পালন করলাম, এটা কিভাবে সম্ভব? আমরা তো কবরস্থানে যেতে এমনিতেই ভয় পাই। তো যাই হোক, বিষয়গুলা উনি বললো, বলার পর অনেক 15টার মতো কাগজ দিছিল, কাগজগুলোর মধ্যে কোরআনের আয়াত লেখা, আর আমার এই ফ্রেন্ডের আর ওই ভাইয়ার দুজনকারই নিজের নাম, বাবা মার নাম দিল। তো নেওয়ার পর উনি ওনার কস্ট হচ্ছে 8,000 টাকার মতো চাইল। তখন আমি আমার ফ্রেন্ডকে বললাম যে টাকাটা পানির মধ্যে দিচ্ছিস, এগুলো আসলে কিছু হয় না, তুই এমনি ট্রাই কর, হয়ে যাবে। তারপর ও কথা শুনলো না, বললো যে না আমি করবই, ট্রাই করবো, শেষ ট্রাই করবই। বললাম ঠিক আছে, তোর বিষয় সেটা, আমি কিন্তু এগুলাতে তোকে হেল্প করতে পারবো না, এগুলা বিষয়ে আমি তোকে হেল্প করতে পারবো না, কারণ এগুলা যেহেতু ধর্মীয় বিষয়। তো তখন ঠিক আছে, ও কথা বলার পর দুদিন পরে ও বাসা চলে যায়, ওর বাসা হচ্ছে নীলফামারী ডিস্ট্রিক্টে। তো আমি থাকতাম দিনাজপুরে টাউনে। তো আমি ওই লোকটার কাছে জিনিসগুলো নিয়ে ওকে কুরিয়ার করে দিতাম, যেহেতু ওর আসা পসিবল না। আর লোকটা বলছে, যেহেতু ওর বাসা আর ভাইয়ের বাসা একই এলাকায় ছিল, নীলফামারী কোনো একটা জায়গায়, তো লোকটা বলছিল যে বাসার এলাকার মধ্যে থাকেই করতে হবে, যেহেতু একখানে বাসা দুজনকার, তো এই কাজগুলো করার জন্য, রিচুয়ালগুলো করার জন্য চলে যায়। তারপর আমি এগুলো নেই, লোকটার সাথে দেখা করি। আমি যে কলেজে পড়তাম ওই হোস্টেল থেকে বের হওয়া মুশকিল ছিল, আমি বিভিন্ন কলেজ দেখে বের হতাম। তারপর যাই, যাই ওগুলা ওকে কুরিয়ার করি, রেগুলার কুরিয়ার করার পর ও প্রতিদিন 15 দিন জ্বালালো। লোকটা বললো 20 দিনের মাথায় ছেলে মানে আমার ওই ফ্রেন্ডটাকে ফোন দিবে, তাদের রিলেশনটা আবার আগের মতো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো টাকা দিল,
প্রথমে 6000 দিল, তারপর 2000 দিল, তারপর জিনিসগুলো আমি পাঠালাম। মেয়ে নিজে রাতের বেলা গেছে, যায় বাসার সামনে তাবিজ গাড়ে দিয়ে আসছে। আমি বিশ্বাস করতাম না যে ও কাজগুলো করতে পারবে, বাট প্রয়োজন করে ফেলছে। কভারটাও করেছে? না, কভারটা করবে। কভারটা যেহেতু শেষের দিকে, সো এগুলা করার পর 15 দিন জানার পর লাস্টে কভারটা আসলো, কভারের যে বিষয়টা। এবং আমি বুঝতে পারছি এখানে কিছু একটা ইন্টারেস্টিং আছে। আমরা একটা বিরতি নিব প্রিয় শ্রোতা পর্যায়ে। আমি আরজে কেভরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং এবিসি রেডিওতে আপনারা কান পেতে আছেন। আমরা কথা না বাড়িয়ে আমরা আবারও ফিরছি আলামীর কাছে। জি আলামী, তারপর আসলো সবার শেষে কবরের যে কাগজটা পুঁতে দেওয়ার বিষয়টা। আমি মনে করছিলাম সে পারবে না, কবিরাজের ভাষ্য মতে সেটা করতে হবে সন্ধ্যার আগ মুহূর্তে, মানে মাগরিবের আজানের আগে। ওকে, শীতের দিন ছিল, সন্ধ্যা একটু তাড়াতাড়ি হয়ে যায়। এবং শীতের দিনের এই যে সন্ধ্যা সন্ধ্যা ভাবটা, এটা কিন্তু একটু অন্যরকম, ধোয়াটে ধোয়াটে, এটা কুয়াশা পড়ছে কেবলমাত্র, অন্যরকম একটা ভৌতিক পরিবেশ কিন্তু থাকে। তারপর সে তার একটা বোনকে নিয়ে গেছে, তো এই ঘটনাগুলো কেউ জানত না, শুধুমাত্র আমার ফ্রেন্ড আমি এবং পরে সে তার বোনকে বলছে। এই তিনজনের মধ্যে আমাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। ওই ভাইয়ার এখানে কোনো কিছু জানা বা অন্য কারো জানা কোনো পসিবিলিটি নাই। তো তারপর সে গেছে কবরস্থানের ভিতরে, চলে গেছে। সে মনে করছে বাইরের কবরগুলো আবার লোকজন বেশি দেখে, সো এগুলাতে করলে যদি কাগজটা উঠে যায় কোনো মতে, সেজন্য তারা দুজন ভিতরে গেছে। আমাকে যাওয়ার আগে ফোন দিছে যে আমরা যাচ্ছি, একটু দোয়া রাখিস। ওকে আমি অনেক বুঝাইছি যে আস, তোরা তো হিন্দু, তো তোরা নিজের ধর্ম মতে কর। তাও ওই সে ওই লোকের কাছেই যাবে, তার জেদ। চার আঙ্গুল গর্ত করে একটা পুরাতন কবরের ভিতর, কবরস্থানের মাঝখানে চলে গেছিল একবারে। ওই কাগজটা উত্তর দক্ষিণ বরাবর যে চিহ্নটা দেওয়া ছিল, উত্তর দিকে উত্তর দিকটা দিছে এবং দক্ষিণ দিকে দক্ষিণটা দিছে। দেওয়ার পর গায়ে দিয়ে মাটিটা চাপা দিয়ে সুন্দরভাবে, যখন পিছনে ঘুরে দুজনে আসবে, তখন পিছন থেকে একটা, তার ভাষ্য মতো যেটা, যে পুরুষও না মেয়েও না, এমন একটা কণ্ঠ, এরকম কণ্ঠে কে যেন পিছন থেকে বলছে যে যেটা দিছিস এটা নিয়ে যা। তার দুজনে দাঁড়া যায়, দুজনে কিন্তু একসাথেই শুনে, দুজনে দুজনকার চেহারার দিকে তাকায়, বলে যে আমরা কি ঠিক শুনলাম না মনের ভুল। তারা দাঁড়া যায়, দাঁড়ায় 10 সেকেন্ড পরে আবার, যেটা দিয়েছিস এখান থেকে সেটা নিয়ে যা। তারা ওইখান থেকে দৌড়ও দিতে পারতেছে না, তাদের পা ওইখানে আটকে গেছে, দুজন কথা বলতেও পারতেছে না। তো আমার ফ্রেন্ডের মাথায় একটা বুদ্ধি আসে, সে ফোন নিয়ে গেছিল, সে আমাকে ফোন করে, ফোন করে আমাকে বলে যে আলামিন, এই অবস্থা, আমরা দুজনে তো দুইবার শুনলাম এইভাবে, তো আমরা তো এখানে দাঁড়ায় গেছি, দৌড়াইতেও পারতেছি না, তো ওদের কথা শুনে তো আমিও ভয় পাই গেছি। তো আমি যে ভয় পাইছি এটা তাদেরকে বুঝতে না দিয়ে আমি ফোনে বললাম, আরে ধরে এগুলা কি কখনো হয় নাকি, কবরস্থান তো পবিত্র জায়গা, এখানে এত কিছু ঘটার কিছু নেই, তোরা কাজ করছিস ভালো কথা, এখন এখান থেকে দৌড় দিয়ে চলে আয়, মানুষ দেখলো একটা খারাপ মনে করবে, কবরস্থানে কেন গেছিলি হ্যান দেন। তো তারা আমার কথা ফোনে শুনে একটু সাহস পেল এবং দৌড় দিয়ে বাসায় গেল। যায় সেদিন রাতে তাদের প্রচন্ড জ্বর, হাসপাতালে ভর্তির মতো অবস্থা, ভয় পেয়ে যেটা হয়, হ্যাঁ ভয় পেয়ে, দুজনকারই অবস্থা খারাপ। তো তাদের বাসা থেকে অনেক প্রশ্ন কই গেছিল সন্ধ্যার সময়, এক সপ্তাহ তারা এই সাফারটা করে। তারপর টাবুলা রিচুয়াল করার পর সে জ্বালায় প্রতিদিন, আরবি লেখা জ্বালানোটা আমি কখনোই তাকে সাপোর্ট করিনি, তো সে যেহেতু হিন্দু আমি তাকে বাধা দিছি, মানিনি। একটা জিনিস বাদ পড়ে, সেটা হলো যে গাছের মধ্যে তাবিজ ঝুলানোটা, একটা ফলজ গাছের ডালে সুতার মধ্যে তাবিজটা ঝুলাই রাখতে হবে যেন বাতাসে দোল খায় তাবিজটা। তো এটা হচ্ছে সবার লাস্টে দেয়, তো এটা সে মেয়ে মানুষ গাছে চড়তে পারে না, এই দায়ভারটা সে আমার উপর চাপায় দেয়, কারো এটা দেখার কোনো প্রশ্নই উঠবে না, মানে এমন জায়গায় দিতে হবে। অনেক রিকোয়েস্ট করার পর আমি হুট করে একদিন বাসায় চলে আসি, হোস্টেল থেকে না বলে, বাসায় যায় আমাকে বলে, আম্মু তোমাকে দেখতে ইচ্ছা করছে এই জন্য চলে আসছি। আমার মেইন গেটের বাইরে একটা আমের গাছ আছে বিশাল বড়, যদিও আমি গাছে উঠতে পারতাম না, তাও গাছে উঠলাম অনেক কষ্ট করে। সেই তাবিজটা আমার সেই গাছে আমি ঝুলাই দিলাম ডান ডালে, করলাম যে দেখি কি হয়, এ তো ভণ্ড, তাও একবার ট্রাই করে দেখি লাইফে, জাস্ট কৌতূহল বসত দিছি গাছটা করেও। 20 দিনের ভিতর যেহেতু লোকটা বলছে যে কাজ হবে, 20 দিন চলে গেল, 25 দিন চলে গেল, আমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেল, কাজ হলো না, 1.5 মাস হয়ে গেল। তারপর 1.5 মাস পরে সে ফোন দিয়ে বলে যে আলামিন, তোকে একটা কথা আমি স্কিপ করে গেছি, যে 25 দিনের মাথায় আমার কাজটা হয়েছে, বাট আমি তোকে জানাইনি বিষয়টা, জানাজানির ভয়ে। আমি বললাম কিভাবে সম্ভব, এগুলা তো সব ভুয়া জিনিস, এই কুফরি কালামের বিষয়গুলো যে খাটে এগুলা তো বিশ্বাস করা আসলে ঠিক না, তুই বিশ্বাস করছিস ঠিক আছে, বাট আমি তো এগুলো বিশ্বাস করি না, এটা তো কাকতালীয় হতে পারে যে তোর সাথে রিলেশনটা। ও বলতেছে যে ওর সাথে যতগুলো রিলেশন ছিল সবগুলো এখন একটাও নেই, ওই ছেলেই আবার ফোন দিয়েছে, 2 বছর ধরে কোনো আলাপ নেই, হঠাৎ করে ফোন দিয়ে এদের রিলেশন লাগিয়েছে। আমি বললাম, ওই হুজুরকে ফোন দিলাম আমি যে ভাই আপনার কাজ তো হয়ে গেছে, তখন বলছে আমি বলছিলাম না ভাই যে 20 দিনের ভিতর কাজ হবে। আমি বললাম যে ঠিক আছে, বাট এটা কিভাবে সম্ভব, তখন করছে যে কিছু বিষয় আছে যেগুলো জিনদের দ্বারা করানো হয়, আপনি সঠিক পথে করাতো না, আবার ব্ল্যাক ম্যাজিক টাইপের, হচ্ছে ভাই কিছু কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে শরীয়ত মোতাবেক করি, আর কিছু কিছু বিষয় আছে যেগুলো ব্ল্যাক ম্যাজিকের পর্যায়ে পড়ে যায়,
তো ওনার সাথে অনেকক্ষণ ফোনে কথা বলার পর আমি আসলে আমার জীবনে এটা একটা যদিও বা প্রথম এক্সপিরিয়েন্স এবং শেষ বলতে পারেন প্রথম এবং শেষ এক্সপিরিয়েন্স, বাট জিনিসটা হয়েছে আজ পর্যন্ত আমি বিলিভ করতে পারি না, কিন্তু তাদের রিলেশন এখনো আছে, দুই বছর হয়ে গেল ওই কাজের পর, এবং ওই ভাইয়ের সাথে আমার এখনো কথা হয়। ভাইয়াও কিছু জানে না, কেউ জানে না, আমরা তিনজন ছাড়া। এটা ছিল ঘটনা। আচ্ছা, আমি তো এসব বিষয়ে কিছু জানি না, আমি শুনছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে মানে মানুষ কতটা কি করতে পারে। আমরা যদি ধর্ম মানি তাহলে এটা অন্যায় এবং গর্হিত অপরাধ এবং এটা করাটা উচিত না, তবে এগুলো করে অনেক সময় অনেক কিছু করা যায়, এটা বোধ হয় সম্ভব। আপনার কি মনে হয় হক ভাই? এটা রাসূলুল্লাহ একটা হাদিসে সম্মত এরকম ভাবে রয়েছে, হাদিসটা এরকম যে ইন্নাল বায়ান আলা সেহরন, যে কিছু কিছু মানুষের আলোচনার মধ্যে কথাবার্তার মধ্যে জাদুর প্রভাব থাকে, তো তারাই একমাত্র ব্ল্যাক ম্যাজিক বা এই জাতীয় কিছু করতে পারে, বাট এটাকে বিশ্বাস করা যাবে না। বিশ্বাস করার অধিকার তকদিরের উপর আল্লাহ পাক বলে দিয়েছেন। ফ্রেন্ডশিপ ব্রেকআপ হতেই পারে এবং সেটা আবার ব্যাকও করতে পারে, কাকতালিও হয়ে গেছে, এক সপ্তাহের মধ্যে তো হয়তো রিটার্ন করতে পারে। এটা তার ক্ষেত্রে 25 দিনের ভিতর জিনিসটা হয়ে গেছে। এটাকে আপনার 100% বিশ্বাস করলে হবে না যে আমি কবরের ভিতর তাবিজ দিয়েছি এই জন্য হয়তো এটার রেজাল্ট ভালো হয়েছে। আপনার যেই ভিকটিম যিনি কবরে গেলেন তার মৃত ব্যক্তির পারমিশন নেওয়া উচিত ছিল, তার কবরে সে কেন 1/2 ইঞ্চি বা 1/2 ইঞ্চি মাটির নিচে যাবে? অবশ্যই, তাই না? এবং কবরে যারা থাকে তারা সবসময় যারা বেঁচে আছে তাদের কাছে এক্সপেক্ট করে যে তোমরা আমাদের জন্য দোয়া করো, দোয়া করো। এগুলো আমাদের সোশ্যাল রিয়েলিটি। কিন্তু আমরা কিন্তু একটা জিনিস অবশ্যই বারবার আমাদের আজকের অনুষ্ঠান থেকে বলতে চাই যে হ্যাঁ, আমরা যেগুলো প্রচার করছি এগুলো গল্প, কিন্তু আমাদের সমাজে এগুলো ঘটে, আমরা সেই রিয়েলিটিটাকে এখানে উপস্থাপন করছি। এবং আপনি বলছিলেন যে বোতলের ভিতর ভরে ভাসিয়ে দেয় বা এরকম কিছু একটা, এবং আপনি এরকম কিছু একটা দেখেছেন, ঘটনাটা কি? এবং তার আগে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনার এই অভিজ্ঞতাগুলো আপনি শেয়ার করলেন, হয়তো অনেকেই সচেতন হবে। এখানে আরেকটা বিষয় হলো যে সেকেন্ড ঘটনাটা আমার ফ্রেন্ডের যুক্তি এটা যে 2 বছরের কিছু হলো না অথচ 25 দিনে হয়ে গেল, এই জন্যই হয়তো বিশ্বাস করেছে, এটাই হচ্ছে বিষয়। আমরা এবার আপনার সেই ঘটনার দিকে এগোতে চাই। আমি তখন 5ম শ্রেণী শেষ করি। এরপরে আমাকে ইসলামিক জগতে আমাকে ভর্তি করা হলো মাদ্রাসায়। তখন কোরআন শরীফ দেখে দেখে পড়তাম, রাতের বেলা 10টার দিকে আমরা শুয়ে পড়তাম। আমি অনেক স্টুডেন্টের মুখে অনেক কথাই শুনছি যে এখানে অনেক জিন থাকে, অনেক জিনেরা আমাদের সাথে পড়াশোনা করে। তখন আমি ছোট মানুষ তো অনেক অনেক ভয় পেতাম। একদিন রাতে 11টার দিকে আমার ঘুম আসতেছে না, তো হঠাৎ করে দেখি যে আমার পায়ের নিচ দিয়ে অনেক বড় ধরনের একটা বিড়াল আকৃতির একটা কিছু হেঁটে চলে গেল বারান্দায়। আচ্ছা, তো একটা কথা শেয়ার করি, ওই এলাকায় অনেক বানরও থাকে। আচ্ছা আচ্ছা, তো অন্য কিছু বানরও হতে পারে, রাতের বেলা দরজা খোলা ঢুকতে পারে। এটা দেখার পর অনেক অনেক ভয়টা আরো বেশি বেড়ে গেল। রাত তখন 12:30, সবাই গভীর ঘুমে মগ্ন, আমি সজাগ। একটু পরে দেখি যে আস্তে আস্তে কান্নার শব্দ ছোট গলায়। এখন এই কান্নাগুলো কি আসলে বাইরের কোন বিল্ডিং এ ঝগড়া হলো ওখান থেকে আসতেছে, নাকি আমাদের মাদ্রাসা কোন স্টুডেন্ট কান্নাকাটি করতেছে, আমি শিওর না, বাট কান্নার শব্দ আমার কানে আসছে। এবং সকালবেলা আমার সাথে যে থাকতো যে বন্ধুটা আমার সহপাঠী, তাকে আমি সকালবেলা জিজ্ঞাসা করলাম, তুমি কি রাতের বেলা এখানে কোনো কান্নাকাটি শোনো? বলতেছে না, তো আমি তো শুনি না। আমি বললাম, তুমি কি কোনো বিড়াল বা কোনো কিছু দেখছো এই রুমের ভিতরে? তখন ও বলতেছে, না ভাইয়া, আমি তো কোনো কিছু দেখি নাই, আমি তো তোমার মতো নতুন, বাট শুনছি যে এখানে জিন আছে। তো ওখানে আমি মাদ্রাসার টিচারদেরকে অনেক মূল্যায়ন করি, সম্মান করি, শ্রদ্ধা করি, বাট কিছু কিছু আলেম আছে যারা মানুষের এই সমস্ত দুর্বলতাগুলোকে নিয়ে পুঁজি করে বিজনেসও করেন। সেখানে একজন হুজুর ছিলেন যাকে আমরা কমন একটা নামে চিনতাম, বাবা হুজুর। বাবা হুজুর নাকি এই জিনগুলোকে বোতল বন্দি করে তার খাটের নিচে রেখে দেন। আমি তো ছোট মানুষ, আমার তো অত হিম্মত নেই যে আমি বাবা হুজুরের নিজ কামরায় ঢুকবো, চৌকির পর্দা উঠে আমি নিচে তাকাবো, এরকম হিম্মত আমার ছিল না। তো অনেক স্টুডেন্টই বলতো যে হুজুরের চৌকির নিচে অনেক বোতল আছে, আমরা দেখেছি বোতলের ভিতরে হুজুর কিছু জিন বশীকরণ করে বন্ধ করে রাখছে, যেন ছাত্রদেরকে ডিস্টার্ব করতে না পারে। যে সমস্ত জিন এখানে পড়তে এসে যারা বেয়াদবি করছে হুজুর কথা শুনে নেই, তাদেরকেই উনি এরকম বোতল বন্দি করে রেখে দিয়েছেন, ফলে তারা গভীর রাত্রে কান্নাকাটি করে।
ইন্টারেস্টিং, মানে আপনি এটা শুনেছেন কিন্তু কখনো আপনি কনফার্ম না, আমি দেখিও নাই, দেখুন না কখনো। ওকে, আমি ভয়ের কারণে আমি এটা নিয়ে আর বাড়াবাড়ি করি না। এবং আপনি গত এপিসোডে যেটা বলছিলেন যে একটা সময় আপনি মাদ্রাসা ছেড়ে দিয়েছিলেন যে এই এই রকম ঘটনার মুখোমুখি হওয়ার পরে, সেই সময়টাতে আমি অ্যাডাল্ট ছিলাম, ছেলে ধরার মতো আমার যোগ্যতা ছিল। বাট এই ঘটনাটা আমি পঞ্চম শ্রেণী শেষ করে মাত্র ছোট একটা স্টুডেন্ট, এখন মাদ্রাসা ছেড়ে দিলে আমার আমাকে বললো যে আমি মাদ্রাসা পলায়ন করছি। এখানে একটা বিষয় একটু বলে নিই প্রিয় শ্রোতা, এই মাদ্রাসা স্বপ্নটা নিয়ে হয়তো বা অনেকেই মনে করতে পারেন মাদ্রাসার কথা এখানে বলা হচ্ছে, সুতরাং মাদ্রাসাতে বোধহয় এরকম হয় বা এরকম কোনো কিছু, বিষয়টা কিন্তু এরকম না, ঢালাও ভাবে আমরা কোনো কিছুকে ইন্ডিকেট করছি না, এটা ওনার জীবনের একটা ঘটনা, উনি যে মাদ্রাসায় পড়েছেন সেটার সাথে জড়িত, এটা প্রুভেন কিনা সেটাও সত্য না। সুতরাং সেই জায়গাটা থেকে বিষয়টিকে আপনারা খুব বেশি জেনারেলাইজ করে দেখবেন না, আমরা ডিসক্লেমারে বারবার বলি সার্বজনীন নয়, কোনো ঘটনাই সার্বজনীন নয়। আচ্ছা, আমার সঙ্গে যে গেস্ট এই মুহূর্তে রয়েছে, বাবা এবং ছেলে মিলে দুজন মিলে আমার স্টুডিওতে এসেছে, তারা আসলে তাদের প্যারানর্মাল ঘটনাগুলো এখানে শেয়ার করতে চায়, আমি তাদেরকে একটু ফ্লোর দিতে চাই, তার আগে একটু জানতে চাইব যে তারা আসলে পরিচয়টা রিভিল করবে কিনা। তুমি করেই বলি তোমাকে, বয়স অনেক ইয়াং হবা, তোমার নামটা একটু বলো। আমার নাম হলো মুন্না, মুন্না। আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছি। আচ্ছা, ঘটনা কে বলবে, বাবা নাকি তুমি? আমি বলবো, আমার সাথে যেটা ঘটেছে সেটাই তুমি বলবে। ওকে, তোমার সঙ্গে তোমার বাবাও আছে, তো বাবাকে একটু ফ্লোরটা দাও, পরিচয়টা হয়ে যাক। আপনি আপনার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ মনির দেওয়ান। কোথায় থাকছেন আপনি? খেলগাঁও মেরাদিয়া। আচ্ছা, তাহলে আমরা মনে হয় আপনার ছেলের কাছ থেকে শুনে নিই, তারপরে আপনার কাছ থেকে শুনবো। হ্যাঁ বলো। আগের বারে শীতের সময়ের কাহিনীটা এটা, জি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছিলাম, মানে আমি প্রতিদিনে আজানের আগে জেগে যেতাম, জি, সেরকম প্রতিদিনের মতো ফ্রেশ ট্রেশ হয়ে মসজিদে যেতাম। সেদিন ছিল শুক্রবার, মানে সকাল হলে শনিবার হবে, মানে রাত্রে বেলা ঘুমাইছি, পাঞ্জাবি পায়জামা পরাছিলাম, পাঞ্জাবিটা খুলে ঘুমাইছি, সাদা পায়জামা পরাছিলাম, তখন উঠে প্রতিদিনের মতো উঠে গেলাম, ফ্রেশ ট্রেশ হয়ে পাঞ্জাবিটা পরে মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম। আমি ঘড়ির টাইমও দেখিনি যে কটা বাজে, মানে যখন বাইরে হয়ে নামাজের উদ্দেশ্যে ফজরে, তখন কিন্তু এভাবে মানুষরা অনেক মানে যাওয়া আসা করেন, মানে নামাজ পড়তে যায়, কিন্তু সেদিন মানুষ ছিল না। তখন ভাবলাম শীত তো অনেক, সেজন্য মনে মানুষ বের হয়নি, মানে শীতের সময় ঘটনা তো। পরে মসজিদের ওদিকে যাওয়ার পথে মানে আমাদের একটা ভাঙা বাড়ি পড়ে, ভাঙা বাড়ি থেকে বিড়ালের কণ্ঠে মানে একটা গলা আসতেছে যে তুই মসজিদে যাইস না। আমি তো একটু মানে তাজ্জব খেয়ে গেলাম, পরে তাকাইলাম দেখি কেউ নাই, আর একটু সামনে গেলাম, আর একটু সামনে মানে একটা রিকশার গ্যাস পড়ে, রিকশার গ্যাস থেকে মানে অনেক জোরে জোরে বিকট শব্দ আসতেছে যে মানে কেউ ভাঙচুর করতেছে, কিন্তু এত রাত্রে কেউ কিন্তু ভাঙচুর করবে না, আমি ঢুকেও দেখে আসছি কেউ নাই। পরে আমি মসজিদের উদ্দেশ্যে গেলাম, আমাদের মসজিদটা এরকম সেটে পড়ছে, তার পাশে হলো কবরস্থান, জি, কবরস্থানটা ছিল খোলা, মানে তখন হলো ট্রাক দিয়ে মাটি ফেলতেছিল, জি, মানে এভাবে বাহিরে থেকে দেখলাম যে মানে মসজিদের ভিতর ঢুকবো, তখনই দেখলাম যে একটা সাদা কাপড় পরে কেউ মানে দাঁড়ায় আছে একটু দূরেই। তারপর আমি আর তাকাইলাম না, না তাকে একটু হালকা ভয় পেয়ে পরে আমি মসজিদের উপর উঠা তারা রাখা অজুখানা বসবো, মানে প্রিপারেশন নিয়েছি, মানে হাফ বসে গেছি, এর ভিতরে অজুখানা লাইটটা অফ হয়ে গেছে। তারপর আমি দিলাম একটা ধরবা, তারপর ওই ইয়াতে দাঁড়ালাম মানে বারান্দায়। শীতের সময় কিন্তু সচরাচর ভাইয়া এত বাতাস আসে না, তখন এমন বাতাস আসতেছিল ভাইয়া, আমার মানে আমার সবকিছু উড়ে নিতেছে, এমন একটা বাতাস, মানে অনেক বাতাস আসতেছিল। তারপর আমি মসজিদের ভিতরে যা বসলাম, বসার ইয়ে নিলাম, বসলাম মনে হয় একটু গরম লাগে, বসলাম অনেক ভালোই লাগতেছে। তারপর আমি অজুখানার দিকে খেয়াল করলাম, মানে থাই গ্লাস ছিল, থাই গ্লাসের পাশে হলো অজুখানাটা, পরে দেখলাম আমার চেহারাটা আসলো, মানে পাশে তো ওই পাশে অন্ধকার, এ পাশে হলো আলো, আমি আলোর ভিতরে বসে আছি, মানে লুক দিলাম আমার চেহারাটা, পিছনে সাদা কাপড় পরে কে জানি দাঁড়ায় আছে, মানে হতে পারে কোন জিন নামাজ পড়তেছিল, তার নামাজের সামনে দিয়ে আমি বসে পড়ছি। আমি দেখে আমি পিছনে বারবার তাকালাম, আর থাই গ্লাসের দিকে অনেকবার লুক করলাম, কিন্তু তাকে দেখলাম না আমি পিছনে, কিন্তু থাই গ্লাসে দেখছি, মানে গ্লাসে তুমি দেখেছো কিন্তু প্র্যাকটিক্যালি তুমি দেখতে পারোনি। আমার সাথে একটা সম্পর্ক আছে বোধ হয়, আমি আমি যতদূর জানি। হ্যাঁ বলো। পরে সেটা দেখে আমি গালটা ধরে দিলাম, দৌড় কি ধরে, গাল ধরে, গাল ধরে কেন? আমি শুনছিলাম যে জিনারা থাপড় টাপড় দেয়, মানে থাপড়া মারলে, থাপড়া মারলে অন্তত যেখানে মারিস গালে মারিস, ব্যাপারটা হচ্ছে এরকম। মসজিদে জিন থাকে এটা তো আমরা জানি, এটা ভালো জিনে যারা যারা মসজিদে থাকে এটা বলা হয়েছে, এবং তারা নামাজ পড়ে ইবাদত করে, সেটা আমি শুনছি, সেজন্য মানে আমি গাল ধরা দৌড় দিছি, দৌড় দিয়ে আবার ঠিক বারান্দার সামনে এসে দাঁড়াইছি, অনেকক্ষণ আধা ঘন্টা যাবত দাঁড়াইছি, কেউ আসে না, সেরকম কোন রেসপন্স নাই, আমি তখনও ওয়েট টাইম দেখি না যে কটা বাজে। আচ্ছা, তখন তারপর দেখলাম অনেকক্ষণ পর দেখলাম হলো দারোয়ান বের হলো,
বাইর হওয়ার পর সে মনে হয় ওয়াশরুমে গেছিল। ওয়াশরুম থেকে আমি প্রথমে ডাক দিছি, মামা এদিকে আসেন, শুনে না অনেক ডাকছি। এর ভিতরে এক ইমাম সাহেব আছে না, সে আমাকে দেখে মনে একটু ভয় পাইছে, মানে সাদা পাঞ্জাবি সাদা পায়জামা আর টুপি পরাছিলাম তো সাদা। সে একটু পর পর দরজা দিয়ে উকি মারতেছে, তাকে আমি ডাক দিই, সে লাগায় দেয় দরজা, মানে একটু ভয়, সে ভয় পাচ্ছে যে আসলে উল্টাপাল্টা কোনো কিছু কিনা। হ্যাঁ, তারপর তাকে ডাক দিনে ভাবছি যে, তারপর ইয়া মামাকে ডাক দিলাম, মামা তা পাশার সময় আবার ডাক দিছি, তারপর মামা আছে, হ্যাঁ কি হয়েছে বলো। তারপর আমি বললাম যে মামা অজুখানোর লাইটটা অফ হয়ে গেছে, বললো অজুখানোর লাইট অফ হয়েছে, তারপর চলো তো একটু দেখি। পরে আমার সাথে গেল, সে যাওয়ার পর অজুখানায় দেখ আমাকে বলছে, তুমি কি লাইট কি জ্বালাইছিলা? আমি বলি না জ্বালানো হইতেছিল। পরে আমার চোখের সামনে দেখলাম সে লাইটটা জ্বালিয়ে দিল, মানে আমি ভয় পেয়ে গেলাম। আজ সে আমাকে আর বললো না যে তুমি লাইট জ্বালাও নাই তো, সে বুঝতে পারছে কিছু একটা, সেজন্য আমাকে আর বলে নেই। পরে আমি আর উজুখানায় বসার সাহস পাইলাম না, আমি তার পিছন পিছন আবার ইয়াতে বারান্দায় গেলাম, বারান্দায় দাঁড়া রয়েছি। তার পাঁচটা মিনিট পরে দেখলাম মানুষ আসা শুরু হইলো, ট্রাক আসলো, মানে তখন সচরাচর মানুষের হাঁটা চলা শুরু হইলো। একটু পরে দেখলাম মানে যে আজান দিবে, সে মানে আয়সা আজান দিল, মানে তার পাঁচ মিনিট পরে। আর এতক্ষণ আধা ঘন্টা এক ঘন্টার মতো যে কাহিনীটা হয়েছে সেটা ভাই অবিশ্বাস্যকর কাহিনী। না এটা এই এই যে ঘটনাটা উনি বললেন, এরকম আমি বেশ কিছু ঘটনা কিন্তু আমি ডরে পেয়েছি, ক্লিপসে পেয়েছি। দেখছেন যে পাশে কেউ একজন নামাজ পড়ছেন এবং তাকে খুব সুন্দর করে তার দিকে তাকিয়ে হাসি দিলেন, এরা তো ভালো, যারা ইবাদত করেন আমরা ধরে নিচ্ছি তারা আল্লাহর রহমতে ভালো। তো এদেরকে নিয়ে আসলে ভয় পাওয়ার তো তেমন কিছু নাই। একটা প্রাণী যাকে আমরা দেখি না সেটা নিয়ে আমাদের মনের মধ্যে বিভিন্ন রকমের কনফিউশন তৈরি হয়, সন্দেহ তৈরি হয়, সেটা নিয়েই কিন্তু আমাদের আসলে এত কিছু, মানে বিভিন্ন রকমের ইমাজিনেশন তৈরি হয়, সেজন্যই আসলে এত কিছু। কিন্তু এরা একটা প্রাণী, হ্যাঁ, বিদ্যুৎ যেরকম দেখা যায় না, বাতাস যেরকম দেখা যায় না, এরকম না দেখা ওয়ার্ল্ড এর একটা প্রাণী। তো সেই জন্যই হয়তো ভয়টা অনেক বেশি কাজ করে। যাই হোক, তো এটাই কি ঘটনা নাকি আরো আরো কিছু আছে যেটা তুমি আজকে এখানে শেয়ার করতে চাচ্ছিলে এবং বাবাকে নিয়ে আসছো সে কারণে? ইদানিং যাবত একটা ঘটনা ঘটতেছে। আমার একটা বদ অভ্যাস আছে যে আমি রাতে পড়তে বসি, মানে দিনে আমি পড়তে বসি না, মানে রাতের বেলা পড়ি। হ্যাঁ, রাত একটা দুইটা বা বারোটা বাজে পড়তে বসি। যেরকম মানে আমি প্রতিদিনের মতো আবার পড়তে বসলাম, মানে টেবিলে পড়তে বসলাম, সেরকম মানে ইদানিং যাবত একটা ঘটনা ঘটতেছে, যেটা হলো আমি আমরা তো এখন নিস্তালে থাকি, সেজন্য মানে তো দৌড়াদৌড়ি করে, মানে একটা শ্যাডো বলা যায়, শ্যাডো দৌড় দেয়। আমরা এখান থেকে ফিরবো প্রিয় শ্রোতা, এবং যে ঘটনাটি এখানে আপনারা শুনছেন, আমরা ছোট্ট একটা বিরতি নেব মাত্র চার মিনিটের। আপনার স্বামী আজকে প্রিয়া রয়েছে আপনাদের সাথে, এবং আমরা কথা না বাড়িয়ে যে গেস্টের কাছে ছিলাম, উনি আসলে ওনার ছেলেকে সাথে করে নিয়ে এসেছেন এখানে স্টোরিটা বলার জন্য, একটু শুনতে চাই। জি, আপনি নামটা যেন কি বলছিলেন? মোহাম্মদ মনির। জি বলুন। একদিন আমার স্ত্রী তার মেয়েকে ঘুমে রেখে ছয় বছরের বাচ্চা আর ছেলের বয়স হলো ছয় মাস, ছেলে কোলে নিয়ে সে পাকের ঘরে পাক করতেছে। দশ পনেরো মিনিট হয়েছে, ঘরে আইসে বাচ্চা ঘুমল রাখছে, দোতলা তো পাশে আবার একটা রেন্ডি গাছ আছে, ওখান দিয়ে জালনাটা মেলা, দরজাটা মেলা, যে গরমের দিন বাতাস আসুক। আইসা দেখে বাচ্চা ঘরে নেই, ভাবলো কি ছোট মানুষ আবার একটু খেলাধুলা করে, মেয়েটা ঘরে নেই, মেয়েটা ঘরে নেই, ছেলে তো ছোট কোলেই। এখন ভাবলো কি খাড়ের নিচে ঢুকলো, না খাড়ের নিচেও নাই, দরজার সিপাহীও দেখলো নাই, কোন জায়গায় নাই, পুরা বাসাটার ভিতরে নাই। রাত বেজে গেছে নয়টা সাড়ে নয়টা বেজে আছে, অর্থাৎ কি নানির বাসায় গেল গা এই বাচ্চা? অন্য এক বারাতিয়ার কোলে দিয়ে যে বাচ্চাটা একটু রাখো, আমার মেয়েটা মনে হয় নানির বাসায় গেছে। বাসায় যে মা তোমার বাসায় মুন্নি এসে না, তো মুন্নি তো আসে না, তো ঘুমেছিল গেল কই তাইলে, ওর তো পাইতাছি না, খোঁজাখুঁজি করে কোন জায়গায় পাইতাছি না। পরে মনে করেন আধা ঘন্টা পরে বাসায় যায় দেখি যে ও ঘুমে আছে খাড়ে। আচ্ছা, এই আমরা তো অবাক, কি রে এত খোঁজাখুঁজি করলাম ঘরের ভিতরে নাই কোন জায়গায়, এই আইল বাচ্চা এলো করতে। এই আমার ঘটনা ছিল। ভেরি ইন্টারেস্টিং। এবং আপনি যখন অফ এয়ারে ছিলাম, আমরা মানে বিরতিতে ছিলাম, তখন আপনি কোন একটা রাস্তার কোন একটা ঘটনা বলতেছিলেন যে ওখানে আপনি নিজে থেকে কিছু একটা দেখেছেন, কি সেটা বলেন তো, কোথায় সেটা? সেটা হলো খিলগাঁও ফ্লাইওভার উপরে উত্তর সাইড, ওই ইউটার্নের ভিতরে মনে করেন বহুত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ মারা গেছে। দেখেছেন? আমি নিজে দেখেছি, মনে করেন আমি গাড়ি নিয়ে যাইতেছি, আমার সামনে একটা বাচ্চা ছিল, বাচ্চাটাও দেখছে আমিও দেখছি। আচ্ছা, তবে পিছনে যারা ছিল সে দেখে নাই। দেখি আমার ঘরে দুইটা হাত দিয়া দুই সাইডে তো নাম করে গাড়ি ধরছে, ধরছে গাড়ির সামনে ছিল আল্লাহুর লেহা, দেখলাম কি হাতগুলি কাটিয়া গাড়ির ভিতরে ঢুকিয়া গেল গা। রাতের বেলা না দিনে? রাত সাড়ে বারোটার মতো। পরে গ্লাসের ভিতরে হাত ঢুকিয়া গেল গা, এরা খারে রয়েছে। তারপর ওই বাচ্চাটা বলতেছে আম্মু
কিছু দেখছো? আমি তো কাঁপতাছি, কি হইল? পিসি ছেড়াটাই বলতাছে, কাম্মু দেখছো কিছু? কয় না, কয় দেখলাম না, দূরে হাত দিয়ে আমগো গাড়িটা ধরানোর লিগে চেষ্টা করলো। ভাই আমি শিওর 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 করতে পারি। আপনি বেসিক্যালি আপনি কি করেন, আপনার পেশা কি? পত্রিকা একটা চাকরি করি, প্রায় 20 বছর যাবত ডিউটি করি। পার্শ্ববর্তী যেদিন ড্রাইভার না থাকে আমি নিজে ডিউটি করি। সেদিন আপনি ড্রাইভ করতেছিলেন? হ্যাঁ, ড্রাইভ করতেছিলাম। পিচিটা কি পিছনে ছিল নাকি আপনার? পিচিটা আমার সামনে ছিল, আপনার সাথে ছিল। ওটা মনে করেন ইয়া না, পত্রিকার কোন লোক না। যাই হোক, আপনার আপনার সিটের পাশে কি পিচিকে বসায় রাখছিলেন? জি। অনেক সময় পাগলও থাকতে পারে রাস্তাঘাটে, যে পাগলকে আমরা দিনের বেলা দেখি না। রাইট। হ্যাঁ, তারা অনেক সময় রাতের বেলা কোথাও থেকে আবির্ভূত হয় এবং তাদের অবয়ব একটু লম্বা চরিত্রে হতে পারে। আর হাতরা আমার গাড়ির ভিতর দিয়ে ঢুকিয়া মিশিয়ে গেল। মানুষ হইলে তো পড়িয়া যাবো সিটকে, দুইটা মানুষ এইভাবে গাড়ি আটকাইব না? গাড়ির ভিতরে হাত ঢুকে গেছে, আর ঢুকিয়া গ্লাসের ভিতর দিয়ে নাকি গ্লাস মনে মানুষ হাতের ভিতর দিয়ে আমার গাড়িতে যাইতেছে। গাড়ি গাড়ি স্পিড ছিল তখন কত? নিম্নে 35 ইউটার্ন তো। ইউটার্ন ছিল, ইউটার্ন তো স্পিড কম থাকে। আচ্ছা, স্পিড কম থাকে, ভেরি ইন্টারেস্টিং। আর ওই জায়গায় মাইকো প্রাইভেট অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বা লোকও মারা গেছে। না, আমরা কোনো মিথ ছড়াতে চাই না, উনি ওনার একটা এক্সপিরিয়েন্স বললেন। আমি নিজেও ওই ফ্লাইওভারটি বহুবার গিয়েছি, আমার কোনো কিছু হয়নি, আল্লাহর রহমতে। আমারও হয়নি, আমি রাত 2টা বাজে যাই এখনো। গেলে ওই জায়গায় গেলে আমি 10 বা 15 কিলোতে আমার গাড়ি থাকে, একদম স্লো, একদম স্লো। যে আমার কোন অবস্থাতে যদি সে আক্রমণ করে যে না ফেলাইতে পারে, তবে আমার ওই যে স্টাফটা আছে সেই স্টাফটা জানে যে এই অবস্থা পড়ছি, এই কারণে আমি ওখানে খুব আসতে। ওই যে হাতটা ভিতরে দিল, হ্যাঁ, তার হাতটা কেটে গেছিল নাকি এরকম কিছু? কেটে যায় না, গাড়ির ভিতরে মনে করেন মিশিয়ে গেল, মানে ওখানে ওখানে উদা হয়ে গেল, চোখের একটা ভেলকি হতে পারে। কিন্তু উনি যেটা বলছে যে ও ছোট একটা বাচ্চা ছিল, সে বোধহয় জিজ্ঞেস করছিল যে আম্মা কিছু দেখছো কিনা। ও এই ফেলে এবারে নিচেই বাসা ওদের। না, এটা কি মানে হক ভাই, আমি যেটা বুঝি যে আসলে এই ঘটনাগুলো তো আসলে সার্বজনীন না, মানে ওইখানে গিয়ে সবাই এরকম এক্সপিরিয়েন্স করে না। যার জীবনে আসলে ঘটে সেই আসলে বুঝতে পারে যে ব্যাপারগুলো কি কি। আধা মিনিট বা এক মিনিটের ঘটনা, তবে যে টাইমিংটা বলছেন ওই টাইমিংটাতে আপনার জিনের চলাফেরা থাকে। আমি একটা ইন্টারেস্টিং ঘটনা বলি আপনাকে, সেটা হচ্ছে আমি অনেকদিন আগে, আমি ঘটনা বহুবার রেডিওতে বলেছি, যে এক লোককে আমি ট্রেন থেকে ময়লা খাতে দেখেছিলাম, একদম ইয়াং, আমাদের মতো খোঁচা খোঁচা দাড়ি, একটু লিটল বিট অপরিচ্ছন্ন, একটা ময়লা জায়গায় বসে আছে, সে একদম সামনে এসে সে ট্রেন থেকে ময়লা খাচ্ছে, ময়লা খাচ্ছে। হ্যাঁ, এবং ময়লা খাচ্ছে, আমি ঘটনাটা আবার বলছি, কারণ কেন বলছি, কারণ ফেসবুকে আমার বিশেষ করে ক্লোজ গ্রুপ যেটা আছে ডরের, সেখানে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করেছি সে ঘটনার সাথে মিল রেখে, তো সে কারণে আমি আরেকবার বলছি ঘটনাটা, অনেকে হয়তো শুনেছেন। তো ময়লা খাচ্ছে, আমার নিজের চোখে দেখা এটা, আমার দৃষ্টি থেকে, আমি যদি এরকম একটা দৃশ্য দেখে আমার তো মায়া হবে, আহারে লোকটা কোথায় খাবার পাচ্ছে না, পাগল মানুষ। তো পাশে এরকম একটা দোকান ছিল, মনোহারির দোকান বলে ছোটখাটো, ওখান থেকে দুটো লোক রুটি নিয়ে এসে বলছে এই পাগল ময়লা খাচ্ছে কেন, কোনটা লাগছে খাও, রুটি খাও। তো উনি কোনো কথা নেই, খেয়েই যাচ্ছে এবং খেয়ে যাচ্ছে, এত মজা করে খাচ্ছে, ওনার গাল দিয়ে সবকিছু ড্রেনের ময়লা, আপনি বোঝেন অবস্থা। এক পর্যায়ে উনি ওখান থেকে খুব বিরক্ত হয়ে উঠলেন, ওঠার আগে উনি ময়লাটা ধরে একজনকে বলছিলেন নেই খা খা। তো খাওয়া বলার পরে ওই লোকটা নেয় নেই, চলে গেছে ওখান থেকে, আরেকজনকে দিচ্ছে নেই খা। তো উনি নিছে, নেয়ার পরে মুখ বন্ধ করে, মুখ করে আমাদের সামনে মুখটা খুললো, লাল যেই আঙুরটা থাকে না, জি জি, সঙ্গে সঙ্গে সেই আঙুরটা। আচ্ছা, এখানে অনেকগুলো ব্যাখ্যা আছে, কারসাজি হতে পারে বিষয়টা। তো উনি খাচ্ছে ময়লা, খেতে 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 খেতে, তো আমি ধরে নিলাম, আমি তখনও বুঝি না এসএসসিতে পড়ি, যে এটা হয়তো ভেলকির জন্য করছে, আমাদেরকে যে উনি একটা বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ সেটা বোঝানোর জন্য করছে, হ্যাঁ, ওনার কাছে যাতে যায়। চেরি ফল, সরি, চেরি ফল, লাল রঙের চেরি ফল। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ওই লোকটা কিছুই নিল না, রুটিন নিল না, কিছু নিল না, যে পানি দিচ্ছিল পানিটা নিছে, পানিটা নিয়ে উনি ময়লা খাচ্ছিল, পানিটা নিয়ে কুলি করে যখন পানিটা ফেললো, চেরি ফলের যে লালটা থাকে পুরোটা হচ্ছে লাল টকটকা পানিটার মুখ থেকে বের হচ্ছে। তো আপনি ময়লা খেলে যদি কুলি করেন, আপনি তো ময়লা পানি বের হওয়ার কথা, এইটার আমি ব্যাখ্যা কোনো খুঁজে পাইনি। তো যে কিছুদিন আগে আমি ফেসবুকে এরকম একটা স্ট্যাটাস দেখলাম, সেখানে একজন লোক বলল যে সম্ভবত এটা মধুর ক্যান্টিনের সামনে অথবা অন্য কোথাও ঢাকা ইউনিভার্সিটির, আমি শিওর না কোথায় এটা, তো উনি ওইভাবে লিখেছেন, আমি এটা গ্রুপে শেয়ার দিয়েছিলাম আমাদের ক্লোজ গ্রুপে, যে এক লোক বালি খাচ্ছে রাস্তার ভিতর থেকে, বালি ময়লা কাপড় চোর মাথায় হয়, উনি বিলিভ করবেন না কোনো ক্ষুধার্ত মানুষ একটা মজার খাবার যেভাবে খায়, এত মজা করে উনি খাচ্ছে বালিটা, এত মজা করে কি হয়ে বালি খায়, তো আমি ধরে নিলাম উনি পাগল। সো উনি একটা স্ট্যাটাস বলেছে যে মানে আল্লাহর কসম দিয়ে বলতেছি, ওই লোকটার কাছাকাছি যখন আমি গেছি তখন আমি তার গা থেকে যে সুগন্ধ আসছিল সেটা আমি নিজে ফিল করেছি। হ্যাঁ, এখন এই ঘটনাটাকে আপনি তো সার্বজনীন বলতে পারেন না, এটা উনি দেখেছে, আমার লাইফে আমি এরকম একটা ঘটনা আমি দেখেছি, সে কারণে আমার কাছে আমি কনফিউজ হয়ে গেছি যে আমি বিশ্বাস করব কি করব না। কিন্তু সেটা নিয়ে যদি তর্ক বিতর্ক করতে চান সেটা সুযোগ আছে, কারণ এগুলো কিছুই বিজ্ঞান দ্বারা প্রমাণিত না। কিন্তু পৃথিবীতে কিছু কিছু ঘটনা থাকে যেটা আসলে কোনো ব্যাখ্যা হয় না, সত্যি সত্যি নিজের জায়গা থেকে যে আসলে এক্সপিরিয়েন্স করে সেই আসলে বুঝতে পারে যে আসলে কতটা ডিফিকাল্ট এই জিনিসগুলো। আর আমি ওই জায়গায় জিজ্ঞাসা করছিলাম, অনেক মুরব্বীরা থাকে তো বহু বছর ধরে জায়গায় থাকে, 20-16টা গেছিল না,
আগে ওই জায়গায় 71 এর পরে যে মানুষগুলি মারছে না জি মানুষ মারিয়া ওই জায়গায় মানুষগুলি ফলাইতো আচ্ছা আচ্ছা মানে সে কারণে আপনি যেটা বলতে যাচ্ছেন যে হয়তো অন্যরকম কিছু একটা খারাপ কোন আত্মা বা কিছু একটা থাকলো এরকম তার কারণে এমন হইতে পারে আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার ছেলে যিনি এসেছেন তার থেকেও ধন্যবাদ প্রিয় শ্রোতা আমরা আরেকটি ঘটনার মুখোমুখি হব আরেকজন গেস্ট আমরা ইনভাইট করছি এই মুহূর্তে হ্যাঁ আপনার নামটা একটু বলেন জি আমার নাম সাইমন হোসেন নিজুম আমি ফার্মগেট থেকে আসছি বয়স কত বা কি করছেন কোথাও স্টাডি করছি আসলে কি বলতে চান মানে কেনই বা আমাদের এখানে আসলেন স্টোরিটা আসলে কি গল্পটা আসলে কি মানুষ মুখ থেকে শুনছে কি বলেন আপনি হ্যাঁ মামা ইন্ডিয়াতে যায় কি দেখেন জি তো নানু নামাজ পড়তেছে নানু হঠাৎ করে পিছনে ঘুরে দেখতেছে কি যে আমার ওই মামার চেহারা ধরে কেউ একজন এসে দাঁড়ায় রয়েছে মানে নানুকে একটু উঁকি মারতেছে তো নানু মানে ফিরা ওরা বলতেছে কি যে তুই আমার ভয় দেখাস আমার ছেলে তো ইন্ডিয়াতে এটা বলার সাথে সাথে ওই কি করছে মানে দৌড়ায় ওই জিনিসটা দৌড়ায় মানে আমাদের ওই যে রুমে মানে সমস্যাগুলো হয় ওই রুমের দিকে দৌড়ায় চলে গেছে তো এরপরে আর কি নানু পিছিয়ে এসে যায় দেখে দেখে যে মানে ওইখানে কিছুই নেই আর এরপরে আবার আরেকটা ঘটনা ঘটছে যে এটা মানে আমার খালামণির বিয়ের সময় মানে আমরা সবাই বাড়িতে যাই ঢাকা থেকে যে আমরা ফুলগুলা কিনে নিয়ে যাই তো সারা ঘরে আর কি ফুলের পাপড়ি তারপরে আপনার ফুলের পাতাটাতে এগুলো ছিটানো ছিল তো আমার নানা কি করে উনি ব্যবসায়ের কাজে আর কি একটু ঢাকাতে ছিল একদিন তো উনি ঘরেও থাকেনি ওই কাছ থেকে জানি টাকা আনছিল 1-2 লাখ এরকম আয়না কি করছে ওই টেবিলের নিচে রেখে দরজাটা লাগাই দেওয়া চলে গেছে জি তো উনিও দেখছে যে মানে ঘরের ভিতরে পাতা পড়া ছিল উনি আর এগুলো কেয়ার করেনি দরজাটা লাগে উনিও বাড়িতে চলে গেছে যেহেতু মেয়ের বিয়ে তো আমরা প্রায় 1-2 সপ্তাহ পরে বাড়ি থেকে আসছি আইসা দেখি যে মানে আমাদের পুরো ঘর পরিষ্কার এমনকি ভাই আমাদের মানে খাটগুলো যে অগোছালো ছিল আমাদের বিছানা চাদরগুলো ওগুলো পর্যন্ত আমাদের গোছালো তারপরে আমরা লক্ষ্য করলাম যে ওই পাতাগুলা পাকের রুমের ময়লার যে ডাস্টবিনটা থাকে ওইটার ভিতরে ওই পাতাগুলা তো মানে পুরো আমাদের সবাই অবাক হয়ে যায় যে আসলে এরা কি কারণে ঘটছে আরো কিছু ঘটনা আছে প্রায় রাত্রে আপনাদের যে ডরের যে আগের এপিসোড গুলো আছে ওগুলো আমি ডাউনলোড করে রাত্রে শুনি তো ওই দিনও ঠিক আমার এরকমই ছিল আমি বালিশের নিচে হেডফোনটা আর মোবাইলটা রেখে আমি ওয়াশরুমে যে ফ্রেশ হওয়ার জন্য তো আইসে দেখি আমার হেডফোনটা নেই কিন্তু মোবাইলটা আছে তো আমি ভাবলাম যে হয়তো আম্মু নিয়ে গেছে আমি প্রত্যেকদিন ইয়ার শুনি দেখে হয়তো এই কারণে জি তো আর আম্মুর জিজ্ঞেস করে নিয়ে আমি ঘুমিয়ে গেছি মানে ঘুম ভাঙার পরে দেখি যে আমার মানে পায়ের নিচে হেডফোনটা ঠিক যেভাবে বালিশের নিচে রাখছিলাম ওইভাবে তাই আমি ভাবলাম যে হয়তো এটা আমার ভুল ধারণা হচ্ছে বা ঘুমের মধ্যে হয়তো কোনো কমে গেছে তা আমি ওটা রেখে দিই তো আর আমার ছোট ভাইয়ের সাথে এখনো একটা ঘটনা ঘটতেছে ও মানে প্রায় সময় নাকি দেখে যে রুমের কর্নারের ভিতরে কিছু একটা আসে ও যখন আসে ওর মুখের মধ্যে নাকি মানে আগুন থাকে আর চেহারাটা কালো তারপরে চুলগুলো নাকি লম্বা লম্বা তখন ও কি করে ও মানে দেখে অনেক কান্নাকাটি করে ও মানে আপনারা কি করেন আমরা তো খুঁজি কিন্তু আমরা তো দেখি না ওইরকম কিছু তো ও আমাদের সাথে ভয় কিছু বলে না আমার আব্বুর সাথে শুয়ে আর কি ওর বয়স 3.5 বছর তো আব্বু যখন আইসা জিজ্ঞেস করে তখন বললো যে ভূত আসছিল ও বলে যে আমার নাকি খায় ফেলবে হক ভাই আমরা তো একটা জিনিস জানি না যে বাচ্চারা বা যারা অবলা প্রাণী আছে তারা বোধ হয় এইসব বিষয়গুলো কিছুটা অনুধাবন করতে পারে বা দেখতে পারে বেশি দেখে তাই না ওর বয়স তো বেশি না ক্লাস 9 পড়ে মাত্র তারপরে তোমাকে এখানে নিয়েছি কারণ আমরা জানি আমাদের ডরের অনেক শ্রোতাই তোমার মতো আমরা বেসিক্যালি বলবো যে এসব জিনিস বিশ্বাস না করতে কারণ তুমি যখন বিশ্বাস করা শুরু করবা তখন দেখা যাবে যে ব্রেনই হয়তো তোমার সামনে এমন কিছু নিয়ে এসে দেবে যেটা তোমার জীবনটাকে অনেক বেশি জটিল করে ফেলবে জি ভাই আপনি প্রায় সময় ঘটনা তো এপিসোডে বলেন যে এগুলোকে বিশ্বাস না করতে কিন্তু ভাই মাঝে মধ্যে এমন এমন ঘটনা হয়ে যায় যে বিশ্বাস না করে পারা যায় না এটাই বলছিলাম একটু আগে যে যার জীবনে ঘটে সেই আসলে ভুক্তভোগী তারপরেও বলবো তোমার বয়স যেহেতু অনেক অল্প সামনে অনেক দিন পড়ে আছে অনেক দূর যেতে হবে এমন ভাবে এই জিনিসগুলোকে বিশ্বাস করো না যেটা আলটিমেটলি তোমার ভবিষ্যতের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায় ঠিক আছে এটা আমি ভাবতে পারি কিন্তু আমার ফ্যামিলি তো এটা ভাবতে পারে ফ্যামিলিও ভাবতেছে এসব বিষয় নিয়ে যেমন আমার মামা আর কি উনি রাত্রে ঘুমাইতেছে তো হঠাৎ করে মাঝরাতে ওনার কে জানি ফ্যানটা অফ করে চলে গেছে তো গরম ওনার ঘুমটা ভাঙে উনি তাকায় দেখতেছে যে কি যে ডাইনিং টেবিলে কে যেন বসে বসে ভাত খাচ্ছে জাস্ট একটা ছায়া দেখা যাচ্ছে তো উনি কি করছে উঠলো আস্তে উঠে যখন লাইটটা জ্বালালো দেখে যে কিছু নেই মানে সেকেন্ডের ভিতরে ভাই এক্ষেত্রে ভাই একটু তুমি ঘুমানোর আগে উজু করে ঘুমাবা সম্ভব হলে 2 রাকাত নফল নামাজ পড়ে ঘুমাবা পড়লে তোমার এই সমস্ত চিন্তা চেতনা থেকে তুমি মুক্ত থাকবা এটা ভাই সত্যি কথা জিন মানুষ যখন ঘুমায় এবং সে যখন দুঃস্বপ্ন দেখে ঠিক সেই সময়টাতেই তার উপর আসর করে এই পাওয়ারটা আল্লাহ পাকের কাছ থেকে সে চেয়ে নিছে যে মানুষের শিরা শিরা সে স্বতন্ত্র বলছে যে রন্ধ্রে রন্ধ্রে যেন প্রবেশ করতে পারে সেই সময়টাতে সে ভর করে যেটাকে আমরা আমাদের কমন ভাষায় বলি বোবায় ধরা
তুমি এই সমস্ত কিছু নির্দিষ্ট আমল আছে ওগুলি করে ঘুমাবা, তোমার এই সমস্যাগুলো ধরা পড়বে না বা তোমার কাছে আসবে না। বলো মুখে ফাইট ঘন্টা কাছে নাও। আমি আপনাদের এখানে যে আসবো, মানে এটা যখন আমি কল্পনা করছিলাম যখন ম্যাচটা পড়েছিল, ওই দিন রাতে আমি স্বপ্ন দেখতেছি কি মধ্যরাতের দিকে কেউ দরজা নক করতেছে, জাস্ট স্বপ্নে আর কি। জি। তো আমি দরজা খুলতেছি না, আমার আব্বু আম্মু সবাই ভিতর থেকে আসছে। আব্বু বলছে যাচ্ছে ঠিক আছে দরজা খোলা, আমি আসি, আমি দেখতেছি। তো দরজাটা খোলার পরে আমি দেখলাম যে মানে কালো একটা লোক, পাগল টাইপের, ওনার হাতে মানে যোগ্য করে বা এরকম কিছু একটা লাঠি টাঠি থাকে না, ওটাতে জাস্ট কালি লাগানো। ভূতের মুভি দেখো বেশি? না না, সিনেমা দেখি না, জাস্ট এরকম প্রোগ্রাম গুলো, রেডিও প্রোগ্রাম গুলো শুনছি। কত বছর যাবত শুনছো? প্রায় এক দু বছর। একটা না, এর আগে তো কখনো দেখতাম না, এখন দেখতেছ? না না, এখন ডর শুনতেছে। আচ্ছা, তো এই প্রোগ্রাম তুমি শোনো, খুব ভালো কথা। কিন্তু এর আগে যখন প্রথম থেকে শুনতে তখন কি দেখতাম নাকি এখন রেগুলারলি দেখতাম? না না, এ এখন এ বছরে আমি এক বছর ধরে শুনতাম কন্টিনিউয়াসলি। তো এটা একটা কথাই আছে, যেই বিষয়ে মানুষ স্টাডি করে সে বিষয়ে তার ব্রেন রিফ্লেক্ট করে। আমি তোমাকে সাজেস্ট করবো ব্যক্তিগত ভাবে তুমি প্রোগ্রাম গুলো শোনা বন্ধ করে দাও। না না ভাই, এটা তো মানে বিশেষ করে ডর প্রোগ্রামটা আমি না শুনলে মানে আমার কাছে কেমন যায় না। কিন্তু তোমার ভালো থাকার জন্য আমার মনে হয় যে তোমার যেহেতু বয়স কম, তোমার যে সাইকো অ্যানালিটিক্যাল এক্সপ্লেনেশন যেটাকে বলে, বিজ্ঞানের জায়গা থেকে হোক বা সাধারণভাবে আমরা চোখে যা দেখি সেটার জায়গা থেকে হোক, তুমি যেহেতু নিতে পারতেছো না বিষয়গুলো এবং তুমি এটার মধ্যে তোমার ফ্যামিলি হিস্ট্রি খুঁজে বের করছো, প্রত্যেকটা ফ্যামিলিতেই কিন্তু এরকম দুই একটা গল্প আছে যে আমার দাদা এর সাথে এটা করতো, আমার নানা ওটা দেখছে। তো সবগুলো যদি তুমি গুলিয়ে ফেলছো এবং তোমার বয়স যেহেতু অল্প এবং তুমি যেহেতু এই ধরনের প্রোগ্রামও শুনছো, তো আমার মনে হয় যে তুমি এটা এটা দ্বারা তুমি নেগেটিভ ভাবে যে কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারো। মানে আমরা বারবার ডিসক্লেইমার দিই যে না শোনাটাই ভালো বা বিশ্বাস না করাটাই ভালো। তোমার ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত হলে সেই সব জিনিস না করাটাই ভালো, কারণ দুনিয়াতে ভালো মন্দ তোমাকেই বেছে নিতে হবে। তো আমি আমার জায়গা থেকে বলবো আপাতত তুমি স্টপ রাখো, তুমি আর একটু ম্যাচুরিটি হোক তারপর তুমি শোনো। তা আমার যেটা মনে হচ্ছে, মানে এন্টারটেনমেন্টের জায়গা থেকে নিতে না পারলে অনেক সময় এই জিনিসগুলোকে তুমি এত বেশি বিলিভ করে ফেলো। মানুষ যখন বিশ্বাস করে, বিশ্বাস কিন্তু অনেক বড় একটা শক্তি, প্লাসিবো ইফেক্ট। আমি অনেক একবার এটা বলেছি আপনাদেরকে, প্লাসিবো ইফেক্ট, মানুষ যা বিশ্বাস করে সেটা তার সামনে চলে আসে। তো তুমি যেভাবে বিশ্বাস করা শুরু করেছো যুক্তির ঊর্ধ্বে উঠে, সেটা তোমার জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সো থ্যাংক ইউ তুমি এখানে আসছো এবং তোমাকে এই কারণেই আজকে আমাদের এই অনুষ্ঠানে নেয়া। পাঁচ মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ডর ইক্লিপসে। আমি আর জি কেবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং পুরো অনুষ্ঠান জুড়েই আমাকে কোম্পানি দিয়েছে হক ভাই, তিনি হচ্ছেন আমিনুল হক, উনি আমার সঙ্গে আছেন। গত সপ্তাহে ওনার বেশ কিছু স্টোরি আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল, সেই জায়গা থেকে ওনাকে আজকে ইনভাইট করা। এবং আমার মনে হয় যে ওনার যে স্টোরিগুলো আছে ওনার লাইফ জুড়েই আপনারা জানলে বুঝতে পারবেন যে আসলে একটা মানুষের সাথে কত রকমের ভৌতিক ঘটনা ঘটতে পারে। যাই হোক, আমরা সিরিয়াল বাই সিরিয়াল জানার চেষ্টা করব। আর আমাদের সাথে আজকের অনুষ্ঠানের একেবারে শেষের দিকে এসে একজন গেস্টকে আমরা পেয়েছি, তার সঙ্গে একটু পরিচিত হতে চাই। নাম মোহাম্মদ উদ্দিনজামান, দিনাজপুর আমার গ্রামের বাসা। বাই প্রফেশন ছোট করে বিজনেস সঙ্গে জড়িত আছি, বিজনেস করছেন। ধন্যবাদ জানাই ডট টিমকে আমাকে সিলেক্ট করার জন্য। আমি আমার জীবনের সঙ্গে ঘটে যাওয়া কিছু প্যারানর্মাল ঘটনা শেয়ার করতে চাই সবার সাথে। নিশ্চয়ই নিশ্চয়ই। মাত্র দু তিন বছর আগের ঘটনা বলছি। তো সেখানে রাতে সাধারণত আমি লাইট অফ করে ঘুমাতে পছন্দ করি। তো অনেকে ড্রিম লাইট বা অনেক কিছু দেয়, সেক্ষেত্রে আমি ইউজ করতাম না। তো ঘুমাতাম, দেখা যাচ্ছে যে মশারি পাশে বা কোন দিকে কিছু একটা অশরীরী একটা বস্তু, শ্যাডো চলে যাচ্ছে বা এই ধরনের মুভমেন্ট করছে ঘরের মধ্যে, এটা আমি বুঝতে পারতাম। মাঝে মাঝে কুটকুট শব্দ বা সুইচ অন অফ করার মধ্যে একটা আওয়াজ হয়, টুকটুক করে শব্দ, সেটা পেতাম। সাথে সাথে ঘুম ভেঙে যেতাম, আমি উঠে লাইট জ্বালাতাম, উঠে যেতাম, কিছুই নাই। আমার তো সাধারণত লক করা থাকে দরজা জানালো সবকিছু, ফ্যান চলছে বা এইরকমই, ভাবতাম হয়তো বা ইঁদুর বা অন্য কিছু প্রাণী কিনা, টর্চ দিলেও দেখতাম খাটের নিচে, সেরকম কিছু আমি পেতাম না। আর আমার কানের কাছে মাঝে মাঝে আমি ঘুমানোর পরে একটা মেয়েলি কণ্ঠে আমার নাম ধরে, স্পষ্ট নাম ধরে আমাকে ডাকে। দু তিন বছর আগের ঘটনা, ডাকছে, আমি ঘুম থেকে হয়তো উঠে যাচ্ছি, উঠে দিয়ে লাইট জ্বালাচ্ছি, কিন্তু কিছুই কিনা। আপনি কি ম্যারিড, বিবাহিত? এখনো ম্যারিড। ওকে। ঘুম ভাঙলো একটা, কি জন্য একটা চাপ চাপ বোধ করতেছিলাম, মানে একাই আমার রুম, এক সিঙ্গেল রুম, সে তো আমি ঘুমটা ভাঙছে, লাইট কিন্তু উঠে আমি জ্বালাবো এরকম শক্তি পাচ্ছি না। এরকম মনে হচ্ছে যে আমার কি দাবে দাবানো আছে, আমি কিন্তু চেষ্টা করছি চোখ খোলা, আমি জাগি না, আমি কিন্তু মুখ করতে পারছি না। তো এটা পরে ছেড়ে দিল, মনে হচ্ছে যে সামথিং চলে গেল আমার এখান থেকে, বডি থেকে। তারপরে আম্মাকে বললাম, তো আম্মা বললো ঠিক আছে আমার রুমে ঘুমা। শ্যাডো যেটা ছিল আমি প্রায় দেখতে পেতাম, কিন্তু কোনো অভাবে বা কোন রকমের কোন মানে শেপে আমার সামনে, মানে ছায়াটা কোন রকম শেপে আপনার সামনে, কিন্তু একটা মুভমেন্ট আপনি দেখতে পাচ্ছেন।
তারপরে সবচেয়ে বড় যেটা ভয়ের একটা রাত যে ঘটনা আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমি ঘুমিয়ে আছি স্বাভাবিক অর্থে 12টা দিকে ঘুমানো হয় সম্ভবত 2-3 ঘন্টা পরের ঘটনা তো হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল হঠাৎ করে আমার কোমরের পাশে কিছু একটা বস্তু মানে বসে আছে আমি খাপ করে হাতটা আমি ওখানে ধরলাম নরম একটা বস্তু লোমশ নরম একটা বস্তু কি ধরলাম বুঝতে পারলাম না ঘর অন্ধকার ছিল একটু পজ দিচ্ছি আপনাকে এখানে আচ্ছা আপনার সঙ্গে একটু যেহেতু বিষয়গুলো নিয়ে কথা বলছি আজকে আমি সব ভাই আমি বিষয়টা বলি আমরা যতবার এই ঘটনাগুলো পাই যারা টাচ করে যারা ধরে সবাই আমি এখন পর্যন্ত যতগুলো পেয়েছি সবাই কেন এই একটা কথাই বলে যে যা ধরেছিলাম সেটা বিড়ালের মতো নরম একটা শরীর লোমওয়ালা একটা শরীর এই কথাটা কেন বলে মানে আপনার কিছু জানা আছে বিষয় হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আপনার গায়ে কাটা দিয়ে বলেছে মানে এই বিষয়ে কি কোনো কিছু কোনো রেফারেন্স টেফারেন্স কি পাওয়া যায় কোথাও যে ধরলে এরকম হবে নরম হবে বা কিছু তো বলাও হয় নাই না এরকম এরকম কোন কিছু আমি আমি দেখি নাই তবে যেহেতু ঘুমের পরপর এই ঘটনাটা ঘটে হ্যাঁ আমার মনে হয় তখন শরীরটাই ঠান্ডা থাকে এটা হতে পারে সময়টা খুব ক্রিটিক্যাল মুহূর্ত যেহেতু ঘুমাচ্ছিল সে সেই সময় তার শরীরটা এমনিতেই ঠান্ডা হয়ে আছে এবং জিন মানুষ যখন ঘুমায় তখনই তো প্রচেষ্টা বেশি করে এবং ইন্টারেস্টিং আমরা অনেক ছবিতেও কিন্তু এরকম ঘটনা দেখি নায়ক এবং নায়িকার খুব অন্তরঙ্গ একটা মুহূর্ত নায়িকার সাথে কোন একটা খুব অন্তরঙ্গ মুহূর্ত রয়েছে হঠাৎ করে ঘুম ভেঙে গেল দেখা গেল কোল বালিশ নিয়ে উল্টা পাল্টা দৌড়াদৌড়ি করছে হ্যাঁ অনেকে কাঁথাও তো খেয়ে ফেলে কাঁথাও খেয়ে ফেলে সরি ফর দিস ইন্টারাপশন বাট ইট হ্যাপেন মানে কাঁথাটা কিন্তু তার স্বপ্নের রুটি ছিল ছিল তো আপনি হয়তো এরকম কিছু ধরেছেন এটা সায়েন্সের ব্যাখ্যা ইনফ্যাক্ট কিন্তু ব্যাখ্যাটা আসলে ওই ওই জায়গাটাতেই স্টপ হয়ে যায় সেটা হচ্ছে সবাই কেন একই কথা বলবে সবাই কেন সেই নরমের কথাই বলে আমি এমনও ঘটনা পেয়েছি এরকম যে সে তখন বিছানাতে নাই এই অবস্থায় সে কোন একটা পার্টিকুলার জায়গায় হাত দিয়েছে এবং তারপরে সে যেটা ফিল করলো সেটা হচ্ছে প্রচন্ড লোমশ একটা হাত নরম একটা হাত ওইখানে যাওয়ার পরে এসে দেখে ওটার এরকম ব্যাখ্যা আমি পেয়েছি এক ভদ্রমহিলা এখানে এসেছিলেন হাউমাউ করে তিনি কান্নাকাটি করতেছেন কি হঠাৎ করে কান্নাকাটি কেন করতেছেন বলে যে ভাইয়া উনি ভয় পাচ্ছেন উনি ওটা মনে করতে গিয়ে ভয় পাচ্ছেন সেম ঘটনা দেখেন উনি যখন বললো বিষয়টা ওনার গা কিন্তু শিউরে উঠেছে তো এটাই আসলে যারা বলে তারা ফিল করে তারা আসলে জানে তাদের জীবনে এগুলো কত ভয়াবহ ঘটনা বলুন ভাই তারপরে তো আমি যখন হাত দিলাম ধরতে পেলাম আমি এতটা ভয় পেয়ে গেছিলাম ধরার সাথে সাথে তার ক্ষিপ্রতার সাথে ধরার পরে আমি বিছানা থেকে ফেলিয়ে দিয়েছি এবং লাইট জ্বালানোর পরে ভাবলাম যে এটা বিড়াল হবে হয়তো বা কোনো ইঁদুর টাইপ কিছু হবে আমি গোটা ঘর তন্নতন্ন করে খুঁজলাম কোনো বিড়ালের কোনো চিহ্ন নেই কোনো ইঁদুর বা কোনো অন্য কোনো প্রাণীর চিহ্ন নেই চিন্তা করলাম যে বিড়াল যদি হতো তাহলে মেয়াও চিল্লাইতো বা কিছু একটা আওয়াজ বেরোতো সেরকম কোনো আওয়াজই পেলাম না এবং কোন রুমে কোন প্রাণীও রুমে ছিল না সেই রুমে সেটা তো আমি অনেক বেশি ভয় পেয়ে অত ঘুমাতে পারিনি পরে বাবা মার সঙ্গে শেয়ার করি ব্যাপারটা তাদের রুমে আমাকে কিছুদিন থাকতে রাজি হলো তার কিছুদিন পরে আমাদের বাসায় গেস্ট আছে গ্রাম থেকে আমার রুমে তাকে থাকতে দেওয়া হয় আমি অন্য রুমে ছিলাম তো সেই রুমে নাকি তাকে রাতে ঘুমোতে দেওয়া হয়নি সামথিং রং হয়েছে কি হয়েছে সে আর বলে নাই যে তাকে ডিস্টার্ব করছে কিছু একটা তো রাত বিরাতে তখন কয়টা সে মানে ফজর নামাজ পড়তে উঠেছে আব্বা উঠেছে ফজর নামাজ পড়তে তখন আব্বাকে বলে যে মামা আপনাদের বাসাতে কিছু এরকম আছে নাকি তো আব্বা স্বাভাবিক অর্থেই পাশ কাটিয়ে যায় কথাটা কিন্তু আমরা ব্যাপারটা আর কি রিয়েলাইজ করি এবং বাইরে থেকে যারা গেস্ট তাদের ঘটনা ঘটেছে আচ্ছা ওই ওই পার্টিকুলার রুমটাতে আমার রুমটাতে আমি রুমের কি কোনো স্টোরি আছে গল্প আছে যে রুমে কোনো ঘটনা ঘটেছিল যার পর থেকে এরকম ঘটনা আমরা শুনি না বাট কেনা ছিল আপনারা কিনেছিলেন বাড়িটা বাসাটা কিনেছি বিফোর 90s তার ভাষ্য মতে যে অনেকদিন আগে ওই এলাকাটা হিন্দু মন্দির ছিল বলি টুলি দেওয়া হতো এক্সাক্ট ঘটনা ঘটে থাকতে পারে আই ডোন্ট নো বাট সেটা আমাদেরকে এভাবে করে বুঝতে পারে আর আমরা জানি যতটুকু আমাদের ইনফো আছে যে ওই জায়গাটা পুরোটা ছিল হিন্দুদের একটা জায়গা এবং সেখানে এটা আমাদের বাসাটাই মন্দির ছিল তার মানে এটা মিন করা যায় না যে আসলে ওনাদের জায়গা ছিল বলেই এই জিনিসগুলো ঘটেছে আপনারা এইভাবে আসলে আপনাদের মধ্যে কথোপকথনগুলো প্রচলিত আছে আমাদের যে জায়গাটা বর্তমান বাসা করা আছে সেটাতে মন্দির ছিল 100% সত্য যেটা আমাদের দাদারা দেখে এসছে এরকম বিভিন্ন ছবিতেও কিন্তু ধরনের ঘটনা দেখি যে একটা মানুষকে যদি অন্যায়ভাবে মেরে ফেলা হয় কিংবা একটা খুব এভিল ডেড যদি ঘটে তখন ওই মৃত্যু হওয়ার পরে ওই জায়গাটায় অনেক ধরনের ঘটনা ঘটতে থাকে ভৌতিক পরিবেশ ভৌতিক প্রতিষ্ঠিত থাকে বিভিন্ন রকমের অশরীরী জিনিস ফিল করা যায় এবং আমি গৌরব তিওয়ারির যেই কতগুলো এপিসোড আমি দেখেছি ইউটিউবে সেখানেও আমি দেখেছি যে উনি মানে ওনার জায়গা থেকে বিশ্বাসের জায়গা থেকে বলেছেন যে ইয়েস আত্মা এক্সিস্ট করে যেটাকে আমরা দেখতে পাই না বুঝতে পাই না উনি অনেক সায়েন্টিফিক একজন মানুষ ছিলেন পেশায় একজন পাইলট ছিলেন আমি যতদূর জানি যদি ভুল না করে থাকি তো ওই মানুষের মুখ থেকে যখন এই ধরনের কথা বের হয় তখন সেটা বিশ্বাস করবো না অবিশ্বাস করবো সেরকম একটা কিন্তু প্রশ্ন থেকে যায় এবং ধাম করে অবিশ্বাস করাটার জায়গায় কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া যায় না যাই হোক আপনি কি আর কিছু বলতেছি আরো কিছু ঘটনা শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমাদের বাসায় সার্ভেন্ট ছিল একটা মেল সার্ভেন্ট তো সে আমাদের দোকানও কাজ করতো বাসার টুকটাক কাজে হেল্প করতো তো
গরমের সিজনে কাঁঠাল সিজন চলছে, কাঁঠাল হ্যাঁ সেই আমাদের কাঁঠাল গাছটিতে কাঁঠাল পেকেছে। তো আমরা বললাম যে ঠিক আছে তুমি যে কাঁঠালটা পারো আসি সবাই মিলে খাবো। ঠিক আছে, ও উঠেছে একটা দাউনে, উঠেছে দাউ বাজার আমরা বটি বলি, কিছু দূর উঠে একটা ডালের গর্তে আমি দেখেছি পাশে আমি পিছনে আমি ছিলাম, তো দেখেছি একটা তাবিজের মতো, এটা তাবিজই বলবো, কাঁথা আছে গাছটার মধ্যে। এবং সে কত বছর তো ইয়াং বয়স ছিল, সে করেছে কি ওই দাঁটা দিয়ে কোপ দিয়েছে একটা, তো এতে করে একটু ইনফেক্টেড হয়েছে এই তাবিজটা। তো ঠিক আছে খসে পড়ে যায়নি, এখন ছিল ভাবে তো কাটা পড়ছে, কাটার পরে কাটলি খাওয়া হলো। দুপুরে ঘটনা, সন্ধ্যার সময় তার মুখ থেকে নাক মুখ থেকে রক্ত পড়া শুরু করলো এবং সে পাগলের মতো পোলা বলতে শুরু করলো, বলতে পরিস্থিতি পুরো আউট অফ কন্ট্রোল। ডাক্তার দেখিয়েছি, প্রাথমিক চিকিৎসা দিয়েছি, ব্লিডিংটা বন্ধ হয়েছে এবং সে তার গায়ে এত চুক্তি আসলো আমি তারপর জন্য এটাকে আটকাতে পারছিলাম না। উল্টাপাল্টা কথা শুরু করেছে, তখন পাশের যে মসজিদ ছিল তো মসজিদে যে ইমাম সাহেব তার সঙ্গে বললাম, উনি পানি পড়া টানি পড়া দিয়ে একটু আশ্বস্ত করে ঝাড়ফুঁক দিয়ে এইটা বলে রাতটা পার করে কালকে পরে দেখা যাবে। তো গাছ নিয়ে তো বোধহয় একটা এরকম কথাই আছে যে গাছে জিন থাকে। হ্যাঁ, কিছু কিছু স্পেসিফিক কিছু গাছ আছে যেগুলোতে চীনের বসবাস থাকে, গাছ, তেঁতুল গাছ, বেল গাছ। আঘাত করলি কেন তোর, আমি অনেক বড় ক্ষতি করবো তুই তাহলে। আমাদের ওখানে একটা নদী আছে বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটারের পাশাপাশি এলাকায়, ওই এলাকাতে রাত 12টার সময় যেতে বলেছে ছেলেটাকে, তুই একলা আসবি ওই জায়গায় আসবি, ওই জায়গায় আসলে তোকে এক টাকা দেবো ওই ছেলেটাকে বলেছে, বলছে কিন্তু তোর কাছ থেকে একটা জিনিস আমি নিবো কিন্তু তার বিনিময়ে তুই অনেক রিচ হয়ে যাবি। তো ও এই কথা ভয় পেয়ে গেছে, উঠে বলে সবাই শেয়ার করলো, আমাদেরকে বললো, তারপরে যে আমরা যেতে দিইনি, নিয়ে তো যাবে না কেন, সবাই রিস্ক নিয়ে কে নেবে। তো পরের দিন এটা ঘটনাটা হুজুরকে বললাম, হুজুর আরো বড় হুজুর আসলো, আমাদের মৌলানা সাহেব প্রসিদ্ধ লোক, উনি এসে বেশ কিছু মেডিটেশন দিয়েছে, হ্যাঁ কিছু কিছু রিচুয়াল করেছে, রিচুয়াল করার পরে আস্তে আস্তে সে মোটামুটি ওখান থেকে বের হয়ে আসতে পারছে। তার মানে সে ওই যে স্বপ্ন দেখিয়েছিল সেখানে সে যায়নি, মানে যায়নি, সে আস্তে আস্তে তার যে সমস্যাগুলো আস্তে আস্তে। এই ধরনের কথা কিন্তু গ্রাম বাংলায় অনেক প্রচলিত আছে, এটা দিব তার বিনিময়ে এটা নিব, তোর বাচ্চাকে নিব, এটা করবি, ভোগ দেওয়া, একটা ভোগ দিবি আমার জন্য। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা কিন্তু প্রচুর প্রচলিত বেশি। তো এটা হচ্ছে আমার জীবনের সাথে ঘটে যাওয়া আরেকটি মানে সত্য ঘটনা, যেটা শেয়ার করতে চাই। আমি ঢাকাতে তখন চাকরি করছি, তখন এক রাতে ঘুমিয়েছি, তো হঠাৎ করে আমার মানে স্বপ্নেই আমি দেখছি যে আমাকে একটা মহিলাকৃতি মানে অয়বাব নিয়ে আসছে, এবার অয়বাব নিয়ে মহিলাকৃতি আমাকে টেনে এসে এক জায়গায় নিয়ে যাচ্ছে, কোন যে জায়গায় নিয়ে যাচ্ছে আমি জায়গাটা চিনছি না, দেখতে খুবই সুন্দর, ফুলগুলো বেশ বড় বড় বড়, তার সঙ্গে ধস্তাধস্তি করতেছে যে আমি যাব না, কিন্তু আমাকে সে কোনোভাবে আমি তার সঙ্গে শক্তিতে পেরে উঠছি না, আমাকে টেনে এসে নিয়ে গেল তার এলাকায়। তার এলাকায় যে দেখি অপরিচিত পরিবেশ এবং সেখানে দেখছি যে মনে করেন যে পুরো বিশাল বড় বড় গেট, বড় বড় থালাতে ফলমূল রাখা, অনেক কিছু সোনা দানা রাখা। তো আমাকে সে নিয়ে গেল পুরো এলাকা থেকে, আমাকে সে বলতে তুমি থাকো এখানে, থাকো এখানে, হ্যাঁ তো আমি কোনোভাবে থাকবো না। আর পাশাপাশি দেখলাম আরো দুই একটা এরকম সুন্দর সুন্দর যুবতী মেয়ে আসলো, এসে আমাকে হাত পা ধরলো, আমাকে একটা ফল জাতীয় কিছু খাওয়াই দিল, আমি খাবো না, কোনোভাবে খাবো না, আমাকে আপেল সদৃশ্য একটা ফল স্পষ্ট মনে আছে আমাকে খাওয়াই দিল। খাওয়া দেওয়ার পরে মনে করেন যে বলতে গেলে ওকে, হ্যাঁ বলেন সমস্যা নেই, তো মানে তো ব্যাপারটা একটু ডিফারেন্ট, আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন। তো তারপরে কি হলো? তারপরে কিছুক্ষণ পরে কার্য সম্পাদন করার পরে তখন ছুড়ে ফেলার মতো ফেলা দিল এরকম কিছু একটা, যে আমি বিছানাতে আমি লাভ দিয়ে উঠলাম এরকম ফেলা দিল, তখন ফেলা দেওয়ার পর ঘুম ভাঙলো। তো সেই রাতে আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম এবং এই ধরনের প্রথম এক্সট্রা এক্সপিরিয়েন্স হলো, কোনোভাবেই আমার শক্তিতে আমি তাদের সাথে পারিনি, এটা তো আমাদের ইয়েতেও বলা আছে বোধ হয় যে জিনরা বেসিক্যালি যে শুনেছি এরকম যে এটাকে বলে লাস্ট ফুল লাভ, মানে ভালোবাসাটা থাকে কামুদ্রিক, যেটাকে এটাই বেশি থাকে, এটা বেশি থাকে। এটা কি ছেলেদের প্রতিও হতে পারে জিনিসটা? মেয়ে জিন যারা তারাই ছেলেদের প্রতি যে ছেলেকে তারা পছন্দ করে তাদের প্রতি প্রজেক্ট করে, আকৃষ্ট হয়, আবার ওদিকে ছেলে জিন যারা তারা বেসিক্যালি মেয়েদের প্রতি হয়ে তখন তাদেরকে ইসলামের পথ থেকে সরানোর চেষ্টা করে, ওরা একটু উগ্র থাকে। আবার এরকম হতে পারে যে সুন্দরী মেয়ে দেখলে ওই জিনগুলো ডিস্টার্ব করে। মানে এগুলোর কোন ভিত্তি কি আছে যে এই এই যে কথাগুলো আপনাদেরকে বলছেন সে অর্থে কোন রেফারেন্স কি আছে কোথাও? রেফারেন্স বলতে অনেকের জীবনে যেতেগুলি ঘটে, সেই অর্থেই বলা, হ্যাঁ কোরআন হাদিসে যেহেতু বলা আছে যে দুশ্চরিত্রের জিন থাকে এবং আমলদার জিনও থাকে, সেই হিসেবে এবং তারা যেহেতু শরীয়তের আওতাভুক্ত
শুধু তো মানুষের উদ্দেশ্যে করে না জিনদের উদ্দেশ্যে করে যেমন ফাবি ইয়ালা ইরব্বিকুম আতুকাদিবান যে আপনি পরওয়ারদিগারের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন এই জিনিসটা মানে হচ্ছে জিন এবং মানুষের উদ্দেশ্যে করে বলা অর্থাৎ তাদেরকে একটা শরীয়তের আওতা নিয়ে আসছেন তাদের মধ্যে যেমন মানুষ মন্দ কাজ করে কোন মেয়ের প্রতি আকৃষ্ট হয় কোন অসৎ উদ্দেশ্য নিয়ে জিনেরাও এরকম করতে পারে রাইট কিন্তু আমরা যেহেতু ওই ধরনের কোনো এভিডেন্ট আমাদের হাতে নাই কোনো রেফারেন্স নাই সেই জায়গা থেকে আমরা স্ট্রিক্টলি বলতে পারবো না যে এটা আসলেই হয় আসলেই হয় এই কথাটা এরকম প্রমাণ দেওয়া যাবে না আপনার জীবনে ঘটেছে বলে হ্যাঁ আপনি বলুন আপনি সর্বশেষ আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই তিন থেকে চার মাস আগে ঢাকাতে থাকা হয় রুমে ঘুমাচ্ছি এমন সময় সবই দরজা জানালা রুমে বন্ধ লাইট অফ সম্ভবত তিন থেকে চারটা বাজে এমন মানে বিফোর ফজরের ওয়াক্ত আমার ঘুমটা ভেঙে যায় আমি দেখি যে আমার দরজার পাশে একটা সাদা কাপড় পরিহিত একটা সুন্দরী যুবতী মেয়ে আমাকে ডাকছে আয় আয় চোখতে তাকাইলাম তোর লাভতে উঠলাম উঠে দেখলাম যে ও চলে গেল আমি লাইট জ্বালালাম পাশে পানি খাইলাম মানে আমি এতটাই ভয় পাই গেছিলাম চোখ খুলে এমন না যে ঘুমের মধ্যে এই কিন্তু আমার একদম বাস্তবে দেখা তো আমি তারপর থেকে মানে সত্যি মানে অনেক বেশি ভীত হয়ে গেছিলাম এটা দেখার পরে এবং এটা এই রিসেন্ট ঘটনা বলতে গেলে মাত্র তিন মাসের ঘটনা ওকে কিছু কোয়েশ্চেন করতে চাই আপনাকে যদি আপনি অনুমতি দেন প্লিজ আপনি কি কোনো রিলেশনশিপে আছেন এখন কোন রিলেশনশিপে কোন ব্যাড এক্সপিরিয়েন্স কি আপনার আছে আগে আগে একটা ব্যাড এক্সপিরিয়েন্স যেটা কি আপনাকে অনেক বেশি সাফার করিয়েছে এরকম কোন কিছু অনেক বেশি সাফার করিয়েছে যাই হোক আপনারা যে ওনার ব্যক্তিগত জীবন এবং একই সাথে ওনার জীবনে যে প্যারানর্মাল ঘটনা দুটোকে মিলিয়ে আপনারা আপনাদের জায়গা থেকে সিদ্ধান্ত নেবেন আমরা সবসময় বলি বিলিভ না করতে বিলিভ ততক্ষণ পর্যন্ত করবেন না যতক্ষণ পর্যন্ত সামনে প্রমাণ না থাকবে অনেক জিনিস যেটা যার জীবনে ঘটে সেখানে সেই বলতে পারে আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করবার আগে আমি আপনার সাথে আমার ব্যক্তিগত জীবনের একটা খুব ইন্টারেস্টিং ঘটনা মনে পড়ে গেছে হল লাইফে একটা ঘটনা যখন ঢাকা ইউনিভার্সিটি মহসিন হলে থাকি আমাদের তো আসলে ইফতার করি আমরা সবাই মিলে একসাথে সারাদিন রোজা রেখেছি রমজান মাসের ঘটনা ইফতারের পরপর সবাই কেউ রুমে নেই আমার সঙ্গে ঘটনাটা বেশ কয়েকবার ঘটেছে এবং বাড়িতেও ঘটেছে তো আজকে হঠাৎ করে শুনতে গিয়ে মনে পড়লো আরকি ইফতারের পরপর জাস্ট একটু শুয়েছি হালকা একটা তন্দ্রা আসছে সোজা হয়ে শুয়েছিলাম মনে পড়ে সেটা হচ্ছে আমার রুমটাতে আমি পরবর্তী গিয়েছিলাম রুমটা নাই রুমটা ভেঙে ছোট করে ফেলা হয়েছে তো ওই মনে হচ্ছিল কি মানে হালকা তন্দ্রা এবং আমি পুরোপুরি জাগ না আমার চারপাশে কি হচ্ছে না হচ্ছে না কেউ নেই এবং কে কোথায় কথা বলতেছে পাশে সব শোনা যাচ্ছে সব স্পষ্ট মনে হচ্ছে আমার রুমের সামনে দিয়ে চার পাঁচজন কেউ একজন সাদা ড্রেস পরা এবং পরহেজ গাড়ি হবে এরকম কোনো কিছু আমি কোনো অবাধ দেখতে পাইনি ঝমঝম 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 করে হাঁটতে হাঁটতে চলে গেল এবং ওই সময় আমার ফিলটা হচ্ছে এরকম যে আমি সবকিছু ফিল করতে পারছি কিন্তু আমার শরীরটাকে আমি মুভ করতে পারছি না আমার মনে হচ্ছে আমি সবকিছু ভেঙে জুড়ে ফেলি কিন্তু আমি মুভ করতে পারছি না এবং সাউন্ডটার মারাত্মক রকমের ফ্যাক্ট হচ্ছে সাউন্ডটা আমার কাছে আসুক আমি চাচ্ছিলাম না সাউন্ডটা আসলেই মনে হচ্ছে আমাকে কেউ চাপটায় ধরবে এরকম একটা ভয় কিন্তু এক পর্যায়ে আমি পেরে গেলাম তখন আমার কাছে মনে হলো যে না আমি যা কিছুক্ষণ আগে ফিল করেছি এটা 100% ট্রু ছিল এখন এটাকে আমি ব্যক্তিগত জীবনে সায়েন্সের জায়গা থেকেও নিয়ে নিই প্যারানর্মাল জায়গা থেকেও নিয়ে নিই এটা যেটা হয়েছে আমি ভুলে গেছি এরপর আমার লাইফে এরকম বেশ কয়েকবার ঘটেছে এবং এমন হয়েছে রাত্রেবেলা আমার এত খারাপ লাগছিল যে এরকম ঘটনা ঘটার পর আমার কাছে মনে হচ্ছিল যে আমি পাখি রাত্রিকার ঘুমোতে পারবো না একা একা বেটার হচ্ছে যে আমি আমার মার কাছে যাই মার কাছে গিয়ে একটু ঘুমাই কারণ আমি প্রচুর ভয় পাচ্ছি মানুষ দেখুন যখন বিপদে থাকে খারাপ থাকে তখন সবচেয়ে প্রিয়জনের কথাই মনে করে হ্যাঁ এবং আমি দেখা যায় যে ওই এক দুই ঘন্টা পরে আমার ভুলেও যায় বিষয়গুলো ভুলে যাওয়াটা ইম্পর্টেন্ট তো আমি আপনাকে বলবো যে আমরা আমি এবং হক ভাই আমার মনে হয় দুজনেই বলবো যে ভুলে যান বেটার লাইফ লিড করেন এগুলোকে এত বেশি মাথায় নিয়েন না যাতে করে জীবনটা পাজল হয়ে যায় ঠিক আছে।